কাল ডিপেন্ড করে কে কোথায়। আমাদের এখানে রাত 11টা, ক্যালিফোর্নিয়া তে হচ্ছে এখন 8টা সন্ধ্যা বা রাত, আর ঢাকায় হচ্ছে 9টা। তো ওয়েলকাম সবাইকে। আচ্ছা হিমু, একটা জিনিস রেকর্ডিং করা হচ্ছে, রেকর্ডিংটা দিও বা কামরুল। সবাইকে শুভ শুভেচ্ছা এখানে আসার জন্য। আমাদের প্রথম আলাপ লেকচার সিরিজ। তো আলাপ লেকচার সিরিজের আইডিয়াটা আমাদের, যে এর আগে যে একটা ভার্চুয়াল রিউনিয়ন হলো, তার কিছুদিন আগে থেকেই আমাদের মধ্যে ছিল যে একটা এরকম বন্ধুদেরকে নিয়ে এরকম কি আমরা একটা লেকচার সিরিজ করতে পারি নাকি, যে কেন এটা মানে বুয়েট 87 প্ল্যাটফর্মে। আমরা প্রথমে শুরু করলাম নিজেদের বন্ধুদের নিয়েই, নিজেদের ব্যাচমেটদের যে কৃতি বা যেসব কাজ তুলে ধরা যায় সেগুলো নিয়ে আমরা চিন্তা করলাম। কারণ এই প্ল্যাটফর্মে যেহেতু আমাদের বন্ধুরা নাম করেছে, তারা ভালো কাজ করছে, একটা সুবিধা হলো যে আমরা তাদেরকে যে কোনো ধরনের কোশ্চেন করতে পারি, বন্ধুত্ব সুলভ বা যেরকম সেটা। এখানে দের ইজ লাইক নো রং কোশ্চেন্স, আর মানে নাথিং ইজ ইউ নো মানে অনেক ওপেনলি আমরা একজন আরেকজনকে প্রশ্ন করতে পারি সেই সেই আইডিয়া থেকে। আর যেহেতু অনেকে আমাদের মধ্যে অনেক ভালো ভালো কাজ করছে, এটা জানাটাও একটা বিরাট ব্যাপার। যেমন আমরা আর্কিটেক্ট যারা, তারা আমাদের বন্ধু যে নেক্সট এইবার যে লেকচার দিবে মেরিনা তাবাসসুম, তার কাজ সম্পর্কে আমরা ওয়াকিবহাল। তোমরা হয়তো অনেকে অনেক কিছু জানো, কিন্তু আমরা যতটা ডিটেলে জানি বা উপলব্ধি করি সেইটা হয়তো অনেকে করতে পারো না, যেহেতু ডিফারেন্ট ফিল্ডে। এই জন্যই তো এক ফিল্ড আরেক ফিল্ড সম্পর্কে একটু জানলো, এবং এখান থেকে অনেক কিছু দেয়ার আছে। যেহেতু যেমন আমরা আর্কিটেক্টরা ডিল করি অনেক ডিসিপ্লিন নিয়ে, আমরা সমন্বয় ঘটাই মেইনলি প্রথমে সিভিল ইঞ্জিনিয়ারিং, যারা স্ট্রাকচার ডিজাইন করে বা যারা মাটি পরীক্ষা করে, তারপর ল্যান্ডস্কেপ যারা কাজ করে তাদেরকে নিয়ে ডিল করি, তারপরে আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে ডিল করি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে ডিল করি। এদের সবার কাজকে সমন্বয় করার দায়িত্ব হচ্ছে আর্কিটেক্টের। যখন একটা সেট অফ ড্রয়িং জমা দেওয়া হয়, সেখানে লিড থাকে রোলে আর্কিটেক্ট, এবং কনসালটেন্ট হিসেবে আসে আর্কিটেক্টের সাথে টিমে সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট, অ্যাকুস্টিক্যাল ইঞ্জিনিয়ার। আর যত কমপ্লিকেশন হয় আর কি, কমপ্লেক্স প্রজেক্ট হয় তত সেরকম হয়। তো এখানে সব মানে আমরা সবাই সবাইকে হেল্প করতে পারি আর কি, সেটা বোঝানোর চেষ্টা করছি। তো যাই হোক, আমাদের প্রথম আলাপ লেকচার, আমরা খুবই এক্সাইটেড, শুরু করি। আমাদের আজকে বক্তা হচ্ছে মেরিনা তাবাসসুম। তার সম্পর্কে একটু আমি বলবো, তার বায়োটা সবার জন্য। তো এটা ইংলিশে লেখা, আমি ইংলিশেই বলছি আর কি। তো মেরিনা তাবাসসুম ইজ দ্য প্রিন্সিপাল অফ মেরিনা তাবাসসুম আর্কিটেক্ট, আ প্র্যাকটিস এস্টাবলিশড ইন 2005, বেসড ইন ঢাকা, বাংলাদেশ। এমটিএ বিগ্যান ইটস জার্নি in the quest of establishing a language of architecture that is contemporary to the world yet rooted to the place. Tabassum graduated from Bangladesh University of Engineering and Technology in 1995, the same year she founded Urbana, where she was a partner for 10 years. Most important projects of this partnership is Independence Monument of Bangladesh and the Museum of Independence, designed in 1997 and completed in 2013. She is the academic director of the Bengal Institute of Architecture, Landscapes and Settlements. She has taught in TU Delft, Harvard University, Graduate School of Design, University of Texas, and in BRAC University. Merina Tabassum served as a member of the steering committee of Aga Khan Awards for Architecture in the 14th cycle. She is also a member of the board of directors of Prakriti, a guaranteed fair trade organization that has empowered thousands of women artisans of Bangladesh through export of handcrafted objects. Merina Tabassum won the Jamil Prize 5 in 2018. She is also recipient of 2016 Aga Khan Award for Architecture
for the Baitul Rauf Mosque in Dhaka. Her project, the Pavilion Apartment, was shortlisted for Aga Khan Award in 2004. Tabassum received AYA Award from India in 2004 for the project NEK10 located in Dhaka. She is recipient of 2005 Ananya Shirsho Dash Award, which recognizes women of Bangladesh with exceptional achievements. So এখানে দুইটা জিনিস বলি, এটা একটু পার্সোনাল, যে মেরিনা যে অ্যাওয়ার্ডটা উইন করলো, প্রথম বড় অ্যাওয়ার্ড যে ইন্ডিপেন্ডেন্স মনিউমেন্ট বাংলাদেশ মিউজিয়াম, সেইটা নিয়ে কথা হচ্ছিল আমরা যেদিন, আমি আর সামনা যেদিন আমেরিকা চলে আসছি, সেই দিন বা তার আগের দিন রাতে আমরা সবাই বন্ধুরা গল্প করছিলাম বাসায়, তখন উই টকড অ্যাবাউট দিস অ্যান্ড উই অল সেড, ইউ নো, ইফ আমরা যদি এটা অ্যাটেন্ড করি তাহলে অ্যাকচুয়ালি উইন করার জন্য আমরা অ্যাটেন্ড করব, মানে আমার অবদান ওটুকুই। তারপর আমি চলে আসার পর জানতে পারলাম যে মেরিনা এটা ডিজাইন করে জমা দিয়ে এবং দে ওয়ান অ্যাকচুয়ালি, এবং কম্পিটিশন অনেকে উইন করা হয় বাংলাদেশে এই ধরনের সরকারি কম্পিটিশন, কিন্তু মানে বানানো কমপ্লিট করা প্রজেক্ট দ্যাট ইজ আ হোল ডিফারেন্ট বল গেম, বাট এটা মেরিনা এবং আরবানা দে ডিড ইট এবং ইট স্ট্যান্ডস দেয়ার, বিউটিফুল প্রজেক্ট। আর দ্বিতীয়টা হচ্ছে যে বাইতুর রৌফ মসজিদ, সেটা জন্য যে আগা খান অ্যাওয়ার্ড যেটা পেল মেরিনা, সেটা হচ্ছে প্রথম বাংলাদেশি আর্কিটেক্ট গেটিং এন আগা খান অ্যাওয়ার্ড, ইউ নো, সো বাংলাদেশের জন্য ইট ওয়াজ আ হিউজ বিগ ডিল, কারণ আমরা অনেক অনেক দিন ধরে, অনেক বছর ধরে আগা খান অ্যাওয়ার্ডের জন্য চেষ্টা করে যাচ্ছি, এবং এটা ইসলামিক আর্কিটেকচারের উপর বাংলাদেশে অনেক ভালো ভালো কাজ হয় কিন্তু কেউ পায় নাই, বাট ইউ নো শি ওয়াজ ওয়ান অফ দ্য টু অ্যাওয়ার্ডস দ্যাট ইয়ার রিসিভ ফ্রম বাংলাদেশ, ইট ইজ এ হিউজ অনার ফর আস। সো আর বেশি বড় না করে I'm inviting Marina to start her lecture. First Alap lecture, Marina Tabassum. Thank you, Lenin. Well, আজকে সবাই যারা attend করতেছে, I see there is about 32 people attending. অনেকের জন্য অনেক রাত, so I just hope that I don't put you to sleep. It should not be too boring. But anyway, আমি একটু relaxed mode-এ যাই, হ্যাঁ, মানে I don't want to make it too কি বলে সবসময় যেরকম ধরনের স্টুডেন্টদেরকে বা মানে কলিগদেরকে যেভাবে দেই সেরকম ঠিক না, সিন্স উই আর অল ব্যাচ মেটস অ্যান্ড ফ্রেন্ডস, সো আইল ট্রাই টু গো ভেরি ইউনো ইজিলি। সো আমি শেয়ার স্ক্রিনে যাচ্ছি অ্যান্ড দেন লেটস সি হাউ ইট গোজ। ওকে, দেখা যাচ্ছে আমার স্ক্রিন? দেখা যাচ্ছে, একটা ফিলসফি থেকে শুরু করা, ইট ওয়াজ মোর অ্যাবাউট দ্য সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল রেসপন্সিবিলিটি, দ্যাট ওয়াজ মেজর ফোকাস ইন মাই প্র্যাকটিস when I established Meena Tabassum Architects. So amra to at this moment, as we all are, going through a very much of an unprecedented difficult times. Till date we have 42 million people affected by this virus, and more than 1 million people has lost their lives. Even if we see amader, you know, we have lost colleagues, friends, relatives, close ones as well, oneker khetre. So it has really brought us to a point jekhane a lot of realizations are taking place, especially jokhon lockdown dilo Dhakate since March. I think this was completely something new. Otherwise probably jokhon juddho hoto ba let's say amader especially amader case e to jokhon kono political unrest hoy oi rokom shomoy gulote we faced this. Otherwise, basically, it was a very new actor situation. So, in the lockdown, hotat kore ekta pause, very abrupt pause in the life as we knew it, business as usual, if I call it.
সেটার যে একটা সাডেন পজ, ওইটা ওয়াজ আ টাইম ওয়েন আ লট অফ নিউ রিয়েলাইজেশনস আই থিঙ্ক উই অল ওয়েন্ট থ্রু, উই আর স্টিল গোয়িং থ্রু আ লট অফ ডিফারেন্ট কাইন্ড অফ নিউ রিয়েলাইজেশনস। তার মধ্যে একটা আই থিঙ্ক ইজ অ্যান ইম্পর্টেন্ট রিয়েলাইজেশন ইজ দ্য ডিফারেন্স বিটুইন হোয়াট ইজ নিড অ্যান্ড হোয়াট ইজ ওয়ান্ট। অ্যান্ড আই থিঙ্ক সেই সময়ে যে মানুষজন বাজারে গিয়ে কি কিনবে, definitely food was a priority, and for the Americans obviously toilet paper was somehow was an enormous crisis at that time. So I think it is an important realization that what is need and what is want. And if we see a image da what you see here, it is definitely a kind of a desire jeta as we know is termed as affluenza. And Eita, in a way, shows that we have come to a position with this consumer culture, jekhane we have not been able to distinguish between these two different aspects of what is want and what is desire. And desire is about instant gratification of owning something. And to some extent, this affluenza, which is for the last, let's say, three decades, we've been, this whole world has been, you know, in this position where this has become an in a much larger pandemic, because let's say COVID-19 is a pandemic which we are waiting for a vaccine, and at some point, maybe in 2 years or 3 years, this will be at a certain kind of remission in modhe ashbe. But this crisis, which is actually putting us into an existential crisis of you know, and absolutely for no reason at all. So eta acta important thing that affluenza, which is a strange desire that we feel to spend money we don't have, to buy things we don't need, to impress people we don't know. And this has been conditioned in our brain for a long time, as we all know. And it was basically acta way of making profit of a culture of exploitation and fear. And always constantly telling you that you're not enough. Whatever you have is not enough. You need more. So eta is the only way of this whole process, running of this entire process of what we call growth. And this is the fetishization of growth in a way, which hasn't up till now been able to cope with this idea of existential crisis. It is putting us in an existential crisis. Amra khub bhalo motoi jani, constantly depleting the resources of the world and cheap labor, and then bringing out from that a lot of junk that we really do not need, and at the same time polluting the whole environment. And EJ onegula factors, this idea of climate change, the disparity, this enormous disparity between rich and poor, and even their living conditions. So ei jinish gula I think are much more coming into focus, especially with this whole situation of pandemic. And pandemics have throughout history, if you look at it, always came at a point when the dominant culture that was being practiced, or the dominant order, was not working anymore. It was failing. So ekhane I think it is quite an it's self-explanatory in a way. You see things that are being made in China, especially plastic, and then shipped all over the world. Ekhane you can see that we are buying things in same way as I was just mentioning. And then EJ, the process, let's say from the left to right, a process ta তৈরি হওয়া থেকে শুরু করে টু বিকাম আ গার্বেজ, ইটস টেক্স অ্যাবাউট মেবি টু টু থ্রি ইয়ার্স ম্যাক্সিমাম। যে বাচ্চাটাকে এই পুতুলটা দেয়া হচ্ছে, তার এই এই পুতুলটার জন্য তার যে অ্যাফিনিটি অর তার ডিজায়ার উইল প্রবলি লাস্ট সিক্স মান্থস টু ওয়ান ইয়ার, বিকজ দে আর কনস্ট্যান্টলি গেটিং দিস কাইন্ড অফ গিফট। সো ওদেরও স্প্যান অফ এনজয়িং সামথিং হ্যাজ রিডিউসড। But this plastic will take more than about 100 to 1000 years to actually decompose and get back into earth. So what happens is we are creating this enormous landfill with plastics, and quite often when it ends into the water system, amader ocean e jay, and then we know very much about the Great Pacific Garbage Patch, jekhane giye all these plastics are being dumped. And so
it's a crisis. It's a huge crisis, and this needs to be addressed. From 1950 till date, we have produced 8 billion tons of plastic, and our construction industry is the second largest plastic consumers or plastic users after the packaging industry. Packaging industry to abar eta ke recycle kore, but the plastic that we produce, most of it goes into landfills. So eta ekhane USGBC ekta data, and you can tell that that the construction industry is actually 50% of je landfill waste among 50% of climate change je causes that are being caused by the climate by the construction industry. So eta is important for us as architects, as engineers, to remember. And I think when we decide on the materials that we choose to build with, sheikhane ekta birat boro responsibility ashe, and we don't really quite often do not think about the anthropogenic metabolism of these materials, how long it takes, like from its extraction from the earth till it goes back into the system, jokhon eta the whole metabolism gets completed, ei pura system ta amra we do not always take into account. Let's say concrete. As architects, we love concrete because it's a beautiful material. It creates nice spaces, and it's a homogeneous material. We all love it, and obviously structurally also it gives you enormous potential. But at the same time, concrete, because of our consumption, this is the second largest consumption of the planet. The first thing that we consume as a planet is water, and after water it's not food, it's concrete. So that's the situation where we are in. And the ekhane je image rakha jacche, this actually shows the metabolism of our material flow analysis of steel. And steel, basically we are extracting from lithosphere, and then part of it goes into construction, a lot of it goes into landfill, very little amount goes into recycling. So ei pura jinish gula I think is so important to understand and also to take into account. Now, why are these important? Basically it's important because I think as we are heading to a new kind of a normal, the paradigms are definitely shifting because this order cannot last, and this exponential growth and the madness of building needs to also address many major issues. And amar jonno eta much more a concern because I'm based in Bangladesh. This is where I practice, this is also where I'm living, and this climate change, as you all know, that has an enormous threat. It comes as an enormous threat to Bangladesh and the entire system, basically because of the way the water current works, and Indian Ocean, especially the Bay of Bengal, because of the rising temperature, the surface rapid surface temperature change er karone the water keeps on rising. The sea level rise is a major concern for Bangladesh, and it is expected that by 2050 there will be a 1 meter rise. So if there is a 1 meter rise, you can see that besh onekta jaygay Bangladesh will be experiencing these enormous changes in the whole geographical situation, where water will be, especially the sea water, will be penetrating into the sweet water system. So that definitely causes biodiversity change and also human condition changes. So basically that's the reason why, since I am in Bangladesh and amra shobai Bangladeshi, so basically Bangladesher geoformation is an important part, and I started studying about it to understand like how we can actually contribute, or what could be the possibilities that khub choto choto kore can we start thinking about it. So sheshabe etar ekta shoe, so amra sob shomoy land er perspective e dekhar chesta kori, but Bangladesh kintu it's not really land based, it is not a landscape, it's a waterscape, and that is something which has completely gone missing from our psyche, because aste aste nodi theke when we became much more road oriented because of all the different
mental conditioning again by the let's say JICA and all these other especially automobile industry, who started building all these roads and completely negating our own water system, which was actually one of the most, it's our lifeline. So itake amra we've ignored for a long time. So how can we bring back our focus on water? That's also very important, because if you see ekhane jodi ami land bad diye di, the entire landscape is absolutely a network of water features. We have more than 700 rivers. And the major tinta river tamra jani, Podda, Meghna, Jamuna, or maybe Ganges, Brahmaputra and Meghna, three of these mighty large rivers are converging into Bay of Bengal through Bangladesh. And while going into Bay of Bengal, it has accumulated this amount of silt, and part of it, especially the southern part of Bangladesh, is entirely part of Ganges estuary. And the estuary slowly progredation is through there, we have created this landmass. And the Nasarakta image, and you can see over 20 years of time, if you look at the way the water moves, so it's actually a very dynamic system where the lands erode and ekdike bank erosion hoche, abar notun land formation hoche. So it's at a constant play, and it's been there for a long, long time. And people have been very used to this kind of a system. So ekhane jodi dekhi, from the satellite image, you see the changes, and in the real ground, that's how the changes actually occur. And you see it during the monsoon season, as we know, because the current is so strong. Je a strong current er karone, this very soft, fragile soil is unable to withstand. And many of small towns and small cities have actually were completely eroded because of this erosion, and which is actually a very natural, to some extent, a natural phenomena. A lot of people have lost their land, became landless, became migrants, moving. And then eta is slowly becoming much more predominant with time as the sea level rises. And also at the same time, the other phenomena is that new sand beds emerge. And is sedimentation or sand bed emergence is also another factor. But if you see very closely, we cannot call it land, we cannot call it water. So I find this quote by Anuradha Mathur and Dilip Dakunha, both are professors, one in Columbia University, the other one is in UPenn. So they call it wetness. And to draw a line between land and water is not a possibility, especially in our case. It is all about wetness and how the wetness has its own dynamics and how it changes. So basically, eta is an important factor to note, because there is no distinction between land and water, especially in our case. You cannot draw a line. So eta ke bujhata ashole ekta important change in the mental condition, because that will change the way you look at Bangladesh and the land formation, and that's how your architecture should also address that. So eta keno hoy eta ektukhani we tried to look into the we tried to research on it. So ekhane jodi dekhi, this is Reynolds map from the British time, 1776 e kora ekta map, and you see Brahmaputra had its own course jeta aro niche giye bangoposagore jacchilo seta during the 1950 Assam earthquake, which is a devastating earthquake. Shei shomoy ei Assam earthquake er karone Brahmaputra changed its course, and it took the course of Jamuna. And these two rivers, Ganges and Jamuna, together created this mighty force. And when it then met with Meghna, it created this enormous flow during the monsoon season, when there was glacial water and at the same time rainwater going through the system. Abar during the dry season, which is ekhon je amra dry season e dhukchi, because it's a tide dominated delta, what happens is because of the tide, the water goes back into the system. So ekhane jodi ekhane dekhi color code gula deya, so you see especially ei map ta te amar arrow ta ki dekha jacche, I hope so ekhane ei part gula become has become much okay, so ei part gula has become much more matured, like
Kushtia, Joshur area gula, these are also delta, but these are mature delta. They don't move anymore. But close to the Meghna estuary, this is still a very active delta, which means it is still moving and it's constantly moving. And etar karone je water flow ta jokhon back kore because of tide, etar ekta sedimentation toiri kore. And sedimentation ta is a process that will go on because of the tidal flow. So sediments gulake to some extent at times jokhon ekom sedimentation hoy manush okhane jay je amra chor boli and chore manush jay je thake people who are called choruas choruara jay je okhane thake abar jokhon chor thake na tokhon they move away. So erkom to story are there, lot of narratives, but along this line if you see jj land movement at dakhalam, when we did our research we saw a lot of families who has moved many different locations. So in a lifetime they have moved 4 to 5 times from one place to the other, because jokhon land erosion hoy tokhon they move to a much more inner land. So and jokhon move kore tokhon the entire house homestead ta niye move kore. So the homestead moves at the same time bazar tajar shop kichu ekshathe move kore. So ei movement ta is a constant play. And ekhane hocche eta eta ekta important interesting find je ei je house form that you see along this belt jekhane movement gula hoy, you see that they have for a very long time, for more than 100 years, they've come up with this very interesting flat pack system jekhane jokhon you see a crack in the ground you just dismantle your house and then you put it on a boat or a telagari or anything, and then you move it to a much more safer ground and then rebuild it in a safer location. So it act a mobile formation, mobile form of vernacular, and jekhane corrugated sheet and ki bole wooden frames structure diye basha gulake toiri kora. So you know, I've always seen these houses along this belt, but I've never known the etar karon ta ki. And etar ekta major reason hocche because they can move it in different locations. And if you go to Munshiganj, Dohar, Lohojong area gulate gele, you'll find there are markets where you can actually buy these houses. So okhane order korle ora banay day, or they will make it and go and assemble it in your house. I'm sure jara ei area theke ashche tara bhalo bolte parbe. So amra we were invited to to a triennial. These are events especially in architectural hoy art o hoy jeta hocche je mainly events jekhane amra we get invited and we talk about the new discourses that are happening or the works that we are doing, and we showcase it and talk with our with our colleagues and discuss. So basically we were also invited to a triennial which is in Sharjah te hoy UAE te. So okhane so I'll show you some of those images. But before going that, I think another very interesting find was during the British colonial time, as I was mentioning that eta eto dynamic je eta kokhono land hisabe amra etake dekhi nai. It was especially in our kind of wet culture, it was always a chore. But during the British colonial time, as they needed to generate revenue, they started registering these chores as land. Like ekhane dekha jacche je image ta orange color e, eta hocche Haimchor. And Haimchor elaka ta ekta shomoy erokom map e chilo je British time e, let's say. So this is the CS map or cadastral survey map of Haimchor. But ekhonkar jodi Google map e ami etake place kori tahole you see that much the middle part of Haimchor is not there anymore. It has already eroded because it's a constantly moving system. So ei je etake ekta land hisabe treat kora register kora and then to create documents. So you see here the documents shows first je blue rong er document ta, it is actually document, lease document, because ora register kore they leased it out to the locals in order to generate revenue. And then after that, when the British left the colony, they sold these lands to locals and the locals bought them. And then from Pakistan period and from Bangladesh period, it's just as inheritance is being given from one generation to the next generation, pass on hocche. But actually the land doesn't exist, the land is not
constant. Land is not constant, people are not constant, but the papers and the documents remain constant. And that's why এটা একটা constantly একটা মানুষের মধ্যে একটা আশার ইয়ে করে রাখে. So এখানে একটা plot আমরা we try to locate this plot number 1862. And if you see 1972, it was already a plot, but slowly, as you see this red dot, you see that একটা সময়ে এসে especially 2000 and that plot was completely gone into the water. And then after now, after all this time, the যেখানে আমি দেখাচ্ছিলাম যে ভিডিওতে হেঁটে যাচ্ছি. So that was actually the new land that is now being formed in ekhane dekha jacche je notun ekta notun jayga abar asche. So ei je ekta asha niye boshe thaka, it was absolutely an idea of a dry culture that was imposed on our wet culture. So that's also something colonial to some extent. So ei Sharjah architecture triennial, as I was mentioning, so they had this ground in Sharjah, which is a abandoned school. The school tate this is the venue of the whole triennial. So we were asked to we were invited to present our research of this delta and the dynamics of it, especially the rights of the future generation. So that's why we also went and looked into the documentations and the land ownership. So ওখানে আমাদেরকে এই কোর্টইয়ার্ডটা দেওয়া হয় to present. So what we did is we took three houses. So we bought three houses from the market, and ekhane dekha jacche je the houses in their own locality in Munshiganj, and shei ghor gulai amra tinta ghor niye jai, and then shei ghorer moddhe we presented our so the idea was that if it's a mobile house, if it can move from one location to another in the delta, it can also move from one country to another. So that's why we took it. And our office theke we had three architects and one carpenter, charjon mile je they basically assembled this entire house. So all our research we presented it within this household or these houses. So they're really beautiful houses. So ultimately Sharjah has actually acquired this whole work that we've done. So tinta basha, or they have already acquired it for their own archive. So this will be staying in Sharjah. But to me, these are really beautiful vernaculars, actually, that are nice to look at. But if you see ekhane basha gula, they're like AJ dotala basha ta is about 4 lakh taka to make the cost of the entire house. Ar je gula ektala basha shegula about 2 lakh taka. So eta hoyto ba jara move kore jader obostha bhalo, they can afford it. But those who has actually lost their land and let's say landless or chore thake, tader jonno this is an absolute luxury, so they cannot afford it. So tader jonno we created a certain kind of a smaller formation to some extent, keeping in mind je ei take kibhabe amra mane dismantle kore niye chole jete pare and move it to a different location. So ei mobile house take kemne aro facilitate korte pare in a smaller scale. সেভাবে করে উই ক্রিয়েটেড আনাদার স্মল ফরমেশনস ফর দ্য অ্যাবসলিউট যার কিছু নাই ল্যান্ডলেস পিপল দের জন্য. সো এখানে যেটা দেখা যাচ্ছে এটা আমাদের একটা মডুলার হাউস দ্যাট উই ক্রিয়েটেড, ইটস এ ভেরি বেসিক ট্রাস্ট জিওডেসিকেরই একটা স্মলার ভার্সন ইউ ক্যান সে. সেইটা ছিল স্ট্রাকচারটা, সো দ্যাট ইটস এ ভেরি রিজিড স্ট্রাকচার. যারা ইঞ্জিনিয়ার প্লিজ গিভ আস সাম ফিডব্যাক ইফ দের ইজ এনি, মেবি ইট উড হেল্প আস টু মেক ইট বেটার. So, but our idea chilo je not to deviate from the vernacular that they're generally used to. So basically, jodi structure ta is a rigid structure, we try to give it a very vernacular kind of a look so that they have that association with it. So these are the components of it. Ebong ultimately eta amra ekhane dekha jacche dam that it's about $200 lage eta banate. So in Bangladeshi taka roughly 20,000 takar moddhe somebody can make it. আর এখানে যেটা হচ্ছে যে মেইন কম্পোনেন্ট যেগুলো, যেটা মেইন ইনভেস্টমেন্ট, সেটা হলো এই স্টিল স্ট্রাকচার গুলো যেগুলো কর্নার গুলাকে ধরছে. আর বাকিটা হচ্ছে দ্য চিপেস্ট উড বি বাঁশ. সো বাঁশ ইউ ডোন্ট নিড টু ক্যারি, বাট ইফ ইউ ক্যান জাস্ট ক্যারি দ্য টিন বা ছাদ, ইভেন ইফ ইউ ডোন্ট হ্যাভ টিন ফর ছাদ, এটা যদি একটা ইয়েও হয় থ্যাচ রুফও হয়, সো দেন ইউ ডোন্ট ইভেন নিড টু টেক দ্য রুফ. You can, all you need to do is just pack those few steel components and then go to a different location and rebuild it, you know, getting some bamboo from somewhere. So basically that was the idea.
So এটা ছিল আমাদের আইডিয়াটা যে you can actually create these kind of houses for people in the chore and landless jara তাদের জন্য এই বাসাগুলা তৈরি করা যায় so that they can live as a community. So there are two different levels. So এটা হচ্ছে একটা prototype as you see. So দুইটা level আছে. Upper level এ maybe it's a more of a sleeping area, নিচেটা হয়তো বা for daily activities. And that's the upper level, as you see, and you can have a bamboo stair to go up. So eight cost actually 20,000 taka. And this can also be treated in a different way in the especially Dhaka city there jokhon ei choto choto mobile vendors ra thake, they can also take this as a space where they can have niche hoto ba dokaner moto thaklo upore ghumano jayga holo. So eight there are lots of different ways of using it. So oita ekta kaj amra we are now pursuing it with the Prime Minister's office is very interested. So basically we will try to push and see if we can government er kichu ashrayan prokalpo ache jeglate ar ki these projects can also help. So oita we are working with them now. So ekhan theke I'm going to a bit of a mature delta. I'm really on the surface actually. I'm more not in the Dhaka area. I'm more I'm going around Bangladesh. So eta hocche as you know this is a beautiful image of Sundarbon. So very close to it amader ekta project site which is Panigram Resort which is very right here Kopotakkho nodir dhare site ta. So if you see this is Kopotakkho nodi eta hocche Buri Bhairab. So Buri Bhairab ta abar chole jay Bay of Bengal. So basically duita river er majhamachi, sorry, this is the Kopotakkho and that's also Kopotakkho but this is Buri Bhairab. So amar site ta hocche mainly ei jagatay. So the client came to us to design a resort but ekdom grame ekdom delta er moddhe as you see it's a very green, we all know that area gula especially Joshur Kushtia area gula is very fertile because of being delta and very flat. So ekhane the client wanted to give people jara ashbe ekhane to give a very authentic Bengali experience of being in a delta. So shei karone project ta ke choose kora hoy erokom ekta setting e. So eta hocche Kopotakkho nodi dekha jacche and that's our site. Ei jagata eta hocche amader site ta. So nodir pashe it's a beautiful very scenic ekta space, very quiet. And around the site you'll have erokom dhoroner very agrarian society and agrarian life actually. So eta I'm sure many of you are familiar with these kind of scenes especially Dhakar baire and ami to I grew up in Dhaka like many amar actually in that sense we never really had any gramer bari. So am jani site gelam that was I think it was in 2011 or 12 okom shomoy and stayed there for a few days. Amar jani it was a very interesting experience for me because I was almost like a foreigner in my own country. Je eto mane and especially architecture when we studied in Buet in our formal training vernacular was never really addressed, never addressed. It was not something we were taught or you know we never even put value on it. And so ekhane ashar pore amar kache you know the first feeling was I do not know how to design here, I do not know what to build here because it's such a beautiful serene, the dynamism and the matrix is so different that I do not know how to address this land. So eta ekta amar ye chilo je rural Bangladesh is uniquely beautiful, the soul of delta land. It feels like a crime to invade this silence with the roaring noise of architecture. This project gives an opportunity to bring back the lost pride and belief in the wisdom of the land crafted over hundreds of years of dwelling in the delta. So eta chilo mainly idea that since I do not know how to build, let's learn how to build. So ekhane jodi amra dekhi we know especially in the delta being a flat land the process that people actually build is dig and mound. So you dig first, you dig the earth, you bring it out, you create a mound, the mound you place your homestead. So dig and mound system ta is the most used and most useful in a way. It very tells me my internet connection is unstable. I hope you heard.
So basically, it again mount system that the mainly construction gula hoy. And if you look at the homesteads, especially in the villages, this is actually a program. Amra jokhon design kori, we always look for a program je ki thakbe. So eta hocche ekta gramer bashar program. So okhane ghor thake, bathroom, kitchen, kobutorer basha, murgir ghor, ekta kolar far, gorur goal. So ei hocche ekta bashar program. So bashar program ta then they're basing it around the courtyard. So a courtyard er charidike, and the courtyard is especially in the delta area, it's not a distinctly defined courtyard, it's a very loosely connected with the next courtyard. So basically it's a very loosely flowing space where people live in a very symbiotic relationship with nature and a very social communal way of living with the neighbors. So that is a, these are values that you don't see anymore in the cities. So that was quite an interesting find, and we thought that that could also be something we can focus on. So eta hocche ekta gram, eta hocche Hindu para, Potter's village. So ei gram gulake we then made a documentation. So documentation kore we have these villages already designed, I mean, in our documents. So ekhane Dashpara weavers community. So jara bash niye kaj kore, weaving kore, tader ek dhoroner formation of villages, jara potters, tader abar ek dhoroner formation of villages, depending on the skill that they are working in. So egla, we went through that, and then we also created an interesting connection with the people who live there around the site. So ei gram gulate je odher sathe ekta connection toiri kora, and then also to look into what was there in the villages. So if you see ei bangla ghorer je chhatta ba ei dhoroner ghor gula, which were actually historically the vernacular, you don't see these kind of huts anymore, because ei je ejecta pitch roof ta abar curved pitch roof, eta is very unique of Bengal, you don't see this anywhere else. But it is completely lost because of the corrugated sheet roofing system, jeta is much more popular and useful. But it actually was a form that was also taken by the Mughals, and also we see in our temple architecture a lot of these kind of roofs. So it acta, we thought of a revival of this. Is it possible to, even if not revival, at least to preserve this? So it acha site, this is the road network, and so this is the river Runudidi. Our idea is to bring people with a kind of giving them a experience of coming by boat to the site. And so we worked on a planning, jekhane we have these houses or huts, we designed them as huts, and basically keeping in mind this whole idea of being in a rural Bengal. So eta hocche choto choto hut gular shop planning jeigulo amra kori in all different forms, and they are placed in a way jeta gives you a feeling of being in a village. So eta to village er ekta basha, eta to ekta basha, and then the courtyards are flowing from one to the other. And jeta ekta important jinish jeta amra korlam seta holo je we actually asked the villagers to come and build it. So we made a planning, so the plan ta amra korlam, master planning kothay ki hobe, and also how the houses will be formed, but the rest of it, the entire construction was then designed or done by the local villagers. So the idea was to generate an economy, which is local economy, and also to engage people so that there is people who are living there, they do not feel je kotha theke ashto eshe ekta kichu banayse, and then there is no connection between the two, ekon jeno na hoy. So they feel that this is a part of them as well. So that sense of ownership was very important for us. And the other thing is je ekta pride of living in a mud hut, eta completely lost, because this is seen or symbolized as a poor man's hut. So eta je ekta, there is a certain wisdom of living in a delta with the material that is already existing and there okhankari ekta material de toiri kora, eta je ekta pride ache, and also the climatic and social or you know the natural and environmental aspect of it, eta jodi boli cheta is almost completely missing. So shejono we wanted to create that je ekta pride toiri kora. And then ei je ekhane chhel ta ke dekha jacche Shuman, he is one of our important chhele Palparar.
and or moto erokom onek young cheleder ke then we started bringing them in onto the on board with the project and sort of giving them back to a sense of being proud of who you are. So the construction system as we went, we started using mud brick because mud is otherwise construction technique, it's much more tedious and takes a longer time. So we took mud brick, sun-dried mud brick and mud mortar, and that's how we actually did the construction. And the locals and materials are mostly sourced from surrounding the area. So here you see the roof, jeta again bringing, trying to bring back that same curvilinear form of a pitch roof. Our amra use korlam holo roofing and jono thatch, which is golpata from Sundarban, and the government has a system where you are allowed to cut down golpata after the monsoon season. So we have to procure that around that time, otherwise you cannot. So basically, eigla jinish ke mathay rekhen. Also, the other thing is a form of weaving the entire roof. A system ta is also not there anymore. So there are only two teams in Satkhira who can actually do this kind of roof. So that's also another thing that we are losing out. So yeah, so that's how it is. So basically, ultimately, what we created were huts. So architecturally speaking, well, this is. I mean, at one point we could have questioned whether this is architecture, but I think now it's quite accepted that this is also a form of architecture. So vernacular care, we cannot disregard it anymore as not an architect's thing. So basically, yeah. Okay, so yeah, so basically these are the images of the resort. Hopefully next time, if anybody is around in Dhaka, do let me know. Would be nice for you to go and visit the place. It's really beautiful and absolutely serene, and really you feel connected to earth when you go and just live there. So eta hocche after the constructions of the huts, basically as we were creating this connection with the villagers, we thought, what's next? I mean, how can we help them in a way that they can also have a better living environment? So Panigram Community Initiative name, we started something since the project or the resort is known as Panigram Resort. So Panigram Community Initiative jeta kore seta holo okhane, since these are skill based people, so kind of craft diversification workshops korlam with product designers so that they can create products which they can then sell to the guests of the resort, but also in different ways. So ota ekta extra income generation hote pare by diversifying the craft. And then we also created savings group where the women actually save their own money, and then every prottek soptahe hatbar jedin hoy shekhan shedin 80 taka kore sobai nijeder banke jama kore, and then eta ekta 20 jon 25 joner ekta kore group, and then these women are saving money to actually then work as a bank of their own and then lend the money to themselves to create something better. And then we also created mapping and everything. So AJ savings group diye what they do is they actually work on their own houses. So ei bashagula, these are ugla jeta ami age dekhalam chorer jonno seta to $200 er basha, egla these are more like $1,500 or $2,000 home projects jekhane dotala, but it's much more rigid because it's a mature delta, so ekhane they can go for a material which is much more permanent. And they want to have more permanent structures, and you know it's a movement in the social status as well. So they want to have that. So for that reason, we did not go into the idea of, you know, pushing or imposing something on them. It was much more about their own aspiration. So ekhane, these are certain projects in Jinaida Jegla. There you can see how the process goes. So they do their mapping. And then they make an aspirational model themselves, and then slowly from that, as architects, we give them some knowledge on how to build it. So eta was also my master's studio koralam in Harvard GST. This was also the project that the students worked on, the $2,000 diye to make a house in a rural Bangladesh. So the students, my entire studio basically came to Bangladesh and they visited these areas. They went and saw what actually some of the architects have built with $200,
আর তারপর সেটা থেকে হাউ ইউ ক্যান মেক ইট বেটার, সো দ্যাট ওয়াজ দেয়ার ওয়ার্ক। সো দে ট্রাইড আউট অল ডিফারেন্ট মেটেরিয়ালস দ্যাট আর অ্যাকচুয়ালি অ্যাভেলেবল অন সাইট, সো টু সোর্স মেটেরিয়ালস ফ্রম দেয়ার, and then also talking to, we had five different clients that we focused on. So this is one of the clients, Kina Dash, and or actually disabled. So basically how you can give him a house which is within $2,000, but at the same time meets all his needs and his aspirations as well. So basically these are the two students who worked on it. So Amra, at the end of the studio, we also had an exhibition in village, Gramer Monte, to show what the students have come up with as ideas. So this is again another household, jekhane it is a basher kaj kore jara weaving community Dashpara. To their family te chele mara geche, so there are only three women actually in this family. So ora odder jonno ekta design, so this student, she designed this house, and basically the idea was jo theke amra koyekta choose kore niye and then we will help them to build it, because the women are now after saving with the savings group, they now have substantial amount of money to be able to donate to invest in making houses. So egla chilo different ideas that potter their bashagula, how they can make use of pottery so that it can really bring in natural airflow, but at the same time, you know, giving them a better environment and a better use of their material and the resources. So this is another project. And Amar office theke, there was an architect and an engineer who actually did a painstaking job of seeing the actually $2,000 shompop kina. So Amra, we were invited in Venice Biennale. Venice Biennale is again another very important event architecturally, jekhane architects from all over the world goes and, you know, talks about the new discourses that are taking place in the current context, what are relevant, what are the relevant issues to discuss. So we were invited in 2018 when I decided to showcase our project in what we were doing in the resort. So I called it Wisdom of the Land. The idea that especially nowadays we are so flooded with information and data that knowledge and wisdom, the difference between what is information and how information through experience becomes knowledge, and knowledge over hundreds of years then becomes a wisdom. And to lose that wisdom is actually losing a lot, which actually we are not even understanding what it is. So basically eta ekta idea chilo, the wisdom of the land. এটাকে নিয়ে যাওয়া, and the curator at that time 2018 Venice Biennale, they are this year's Pritzker winners. Pritzker Prize, as you know, is architecture's highest award. So Grafton Architects, so they were the curators of Venice Biennale that year. So their idea was free space. So what can you call a free space? Free space actually is not a term in that sense, but they sort of worked on this idea that architectra to they work with a program and a budget for a client. But what do you do extra or give extra that is not only for your client or only actually providing the program that you're designing or the brief that you've been working with, but give something extra to the project by virtue of the design. Je amra je design kore she design e ki ekta jinish thakbe jeta actually manushke help korbe, not just the client but the larger good of people who are maybe living in that area. So basically how you contribute more than just giving something to your client. So basically eta chilo idea ta. So amar kache one line that they gave, that going beyond the visual and choreographing the daily life, that's what they were trying to say. So I thought, you know, choreographing the daily life would be really best if I can present a courtyard of a Bengali hut. So that's the site. This is the room that we were given, and if you know, in Venice especially, these areas, these are all protected, and so you're not allowed to touch the wall or the floor or nothing. All you have to do is just whatever you bring, if you want to make an installation, you just you know, place it and without touching the wall and everything. So ei hocche ge space ta jeta amaderke dawa.
And what we did, we actually Bangladesh, North থেকে South পর্যন্ত বিভিন্ন জায়গাতে যে we collected all different interesting things that you actually see in the courtyards of the houses. So এটা হচ্ছে একটা কুটি in the North Bengal, যেখানে granary-র মতো large, really large volumes, beautiful. And so আমার জন্য it was such a beautiful thing to see. And এই মহিলা নিজে বানায় এই জিনিসগুলো, মহিলারাই বানায় mainly. So তিনটা ভাগে ভাগ করা থাকে and then they জোড়া দিয়ে একটা বড় স্পেস করে. So we took that from her, she gave it to us and then we took it to Venice as you see here. So এরকম করে আমরা অনেক জিনিস মানুষের কাছ থেকে we collected from different sources, from different people, and then we took it to Venice and then this is the installation we made. So the houses are just in lines, so we basically did not focus on the architecture but focused more on the wisdom that you see of living very symbiotically with nature. So it's all about earth and all the products that you see are daily use things but all made from nature. And so that's something we are actually losing out, or you know, the plastic I showed you. And the difference between plastic and this is such an enormous difference. The anthropogenic metabolism is very small rather than plastic, which is so much more. So ETA was in a way to showcase that we need to look back into what was the wisdom of living symbiotically with nature and how we can actually, you know, revive those values that we have actually lost. So it kind of take it, these are all, everything was actually sourced from people. So I mean, to kind of Dhakar dike ashi ekhon ektu very, I hope I'm not putting people to sleep. But you know, that's why I try to keep it a bit more visual. So Dhaka, as you see, not at all, we are just mesmerized. Okay, that's good to know. Okay, so Bangladesh, as you know, it's Tropic of Cancer. Bangladesh, especially very close to Dhaka, making us a subtropical climate. And the subtropics is actually, we have a monsoon season and a dry season. So basically, I wouldn't say an extreme change in climate temperature. Temperature extreme change to kokhonoi hoy na. So it's a moderately changing temperature. So within that framework, this is eta jodi boli je banglar agener ekta image, very very much loved by architects, especially in our part, which just actually shows essentially what you really need as architecture. So all you need is basically a plinth to raise you above the ground of water, and then four columns and a roof, and that's it. You don't need a facade to protect you from the extremities of weather, because it is quite, you know, quite comfortable if you just have a roof to be under. And so elements gula theke save korte parle, you can always really have a nice, decent living. And eta Mazhar-ul Islam sir er kora 1953 te Fine Art Institute. And in a way, this was the first modern architecture which is appropriate in a way to our kind of climate. And it's an absolutely an established, well, good example for us. And I think it's a benchmark which we haven't yet been able to surpass in many ways. So a project is always a very good inspiration and an example for us, the Fine Art Institute by Mazhar-ul Islam. And in our own architecture, this was from Arbana, when I was in Arbana, in those 10 years of practice, this is one of the projects that we did, where we tried to also address this idea of how you can have this idea of a pavilion and open up the edges so that you can bring in the outside and inside. So the outer inner blur kora jay. Ekta jinish hocche je amra, we don't have the luxury of having electricity or to sort of spend it as we want. Especially a project gula jokhon amra kori shei shomoye to we used to have load shedding for 2 to 3 hours a day. So basically ei rokom situation e you cannot really depend entirely on artificial means. So passive means gula ke tokhon was always a concern, like how you can make your building design in a way that it actually addresses the climatic aspects. And shara bochhor ta ashole AC lage na, AC lage hoyto ba shara bochhore dui ta shopta, oshombhob gorom,
অসম্ভব হিউমিড এরকম একটা সময়ে যখন ইউ রিয়েলি নিড অ্যান এয়ার কন্ডিশনার অর ইভেন ইউ নো টু টু বেসিক্যালি কন্ডিশন দ্য এয়ার দ্যাট ইউর লিভিং ইন, বাট আদারওয়াইজ ইটস ইটস আ ভেরি কমফোর্টেবল ওয়ে অফ লিভিং ইফ ইউ ক্যান জাস্ট ওই কয়েকটা সপ্তাহকে বা মাসকে যদি আমরা কনসিডার না করি, তো সেটার জন্য পুরো বাসাকে একদম এসি করে ফেলাটা ইজ নট রিয়েলি আ গুড সলিউশন, স্পেশালি ইন আওয়ার কেস। So we try to devise ways like how you can actually create this airflow and draft. So if you have a small court which is open to sky, and then if you know how the airflow will work, a airflow working ta jodi ekta device kora jay batash kemne kaj kore mane to create low pressure zone and high pressure zone, and then how you can move air, eta korle kintu ei je dampness and the humidity, এটা যদি ক্রস ভেন্টিলেশনটা আমরা ঠিক রাখতে পারি তাহলে কিন্তু ইট বিকামস আ মাচ মোর লিভেবল এনভায়রনমেন্ট। সো এখানে ইটস আ 12 স্টোরি বিল্ডিং দ্যাট উই ডিজাইন, ইট ওয়াজ আ ডেভেলপার প্রজেক্ট, আই জেনারেলি ডু নট ওয়ার্ক উইথ ডেভেলপার্স বাট দিস ওয়াজ ওয়ান প্রজেক্ট ওয়ার আই অ্যাকচুয়ালি ওয়ার্কড অন ফর মেনি ডিফারেন্ট রিজনস। সো এখানে যদি ইফ আই সি ইফ ইউ লুক এট দ্য প্ল্যান ইউ সি যে এজ গুলাকে দিস ইজ দ্য ওয়েস্ট সাইড অ্যান্ড দ্যাটস দ্য ইস্ট, ইস্ট আর ওয়েস্টটাকে আমরা উই ট্রাই টু East doesn't need any blocking really, but it is just facade karone amri I've tried to keep the both sides similar because it's a developer project and it has two apartments on two sides. So edike jeta hocche je because of its being west, to block the sun, not to have it have the harsh sun coming into the houses to make it much more hotter, she karone facade ta ke ekta at a certain kind of a designer modhe niye asha, but at the same time opening it up so that you have the airflow ensured. So the air is flowing into the houses and the rooms and then going out from another direction. So are also being in the city in the main street, you see the building, and I just didn't want and on the main road, and especially this is the Dhaka city main spine, which is the north south spine, shetar upore jokhon ekta building, I didn't want protruding verandas where you see people hanging their clothes. So it needs a city facade. So that's also how it works, that it works for the city. The city needs a facade which is much nicer than seeing some balconies. So basically that also works that way. So it's blocking the sun at the same time working for the city. So that's another project. My idea, as I was mentioning, that I want it to be contemporary, but at the same time, I do not want to lose my root, which is in this location. So amader, I don't know if you remember, jo choto chila amar nani bari, I remember lomba tana baranda was a very, you know, part of our life, courtyards and tana baranda, especially Shantinagore amader jekhane basha shekhane erokom tana barandar basha gulo onek chilo, barandatei manush, people used to live their life mostly on the verandas, rooms were more for sleeping at night or private, but baranda gula was so vibrant, and it you don't see that anymore, especially with the developer projects. Barandas have become these tiny little balconies which are really actually kapur jhulano chhara ar kono kaj thake na ar modhe, but this was actually a living space, and ei space gula ke abar kibhabe how we can revive these in projects shetar jonno this is another project that we are now working on. So ekhane we try to work on that you can reintroduce these verandas and then have these shafts where the airflow can actually happen, so ekhane batash ta uthe jete pare, so you don't see that's a courtyard, and then the verandas are basically surrounding the entire, so it works as an envelope for the building, but at the same time gives a buffer jate kore batash ta cooler batash hoy, but at the same time it also gives you that space where you can reinterpret it as a long veranda. So that's the courtyard, and this shows actually how the actually chimney moto kaj kore, so the hot air rises and the air basically comes from all different sides. So eta chilo one of these devices, and I've used that a lot in many of my projects. So ekhane eta arekta project, this is an embassy design jekhane we also have this central atrium space which you see here, and the rooms are on the sides. This need not be an air passive ta joruri chilo na, passive means gula ke introduce kora, but this is an air conditioned building, but in any case amar sob shomoy eta holo je jodi dorkar na hoy tala ac on korar proyojon ki, if I can take advantage of the climate, why not.
So that's a building which we won as first prize in the competition. Eta ekta choto project, also very close to the mosque that I designed, a small house, 9 square grid ekta plan. Ekhano majkhane you see that central kind of a chimney or stack, jekhan diye batashta again works same way. And then on the upper level, we have these open spaces. So the open spaces are so much more important in Bangladesh to have this kind of interesting connection between inside and outside. And in terms of material, amra to being a delta, and I've always tried to source material from our location or where we come from. So basically brick is our material. That's the only material we have other than mud. So mud is generally used by in impermanent structures, mostly dwellings. Ar jokhoni permanence er question ashe, like here it's a monastery. So ei somosto khetre jokhon people sought permanence, they took earth and baked it into brick and then used it as a more permanent structure. So basically permanence ta ashche brick er through thei, and that's the only material we have. And as you all know, such beautiful architectural edifices that we have in our, all done with mud actually, nothing more than that. And we really have very good brick masons. So I think it's really, if you want to celebrate being the Delta and create a language which is of our place, then this is a material and these are the people who actually work on it. And handcrafting, and I always try to use handcrafting as much as possible, because a industrial material gulo theke jotora dure thaka jay, and to create, you know, you generate much more better economy when you employ people who are you know, who work with hand basically. So handcrafting gulo ke we try to as much as possible give it focus. So city of Dhaka, as you see here, has grown, and it's constantly growing, one of the fastest growing cities. We are now having BRT, MRT getting built. Dhakate ami nijei kichu din por por jokhon uttorer dike jai, ami nijei chini na kothay aschi. So the airport is getting expanded. We are creating new roads and all these different, and because of the bridge-er karone, oi dikta to, there's so much change and so much is happening that you really do not, but at the same time, this is a city where, you know, all, it's one of the densest cities, as we know, and all different kind of people living side by side in that city. So ami just duita project dekhabo. Ekta holo Shadhinota Stombo, I think is important for maybe many of you haven't been there, so I just thought maybe I could show it to you. So Shadhinota Stombo was a project which we won, as Lenin was just mentioning, that he had a lot of contribution actually, because he told us that we should participate and we should win. And in a way we did that. We actually, the three of us, amra tinjon mile participate kori competition tate, ami Kashif ar Raju amader batch. So and we really did not do it to win, but to basically think that ki howa uchit. And ours was the most you know, most unattractive model in the whole competition. It was just a piece of wood and nothing else. So we knew that it had the win korar kono chance nai, but tarporo we thought this is what it should be. So we won the competition in 1997. And jodi ektu boli, to give you a background, this is Sorodhi Uddan, as you see here, and eta hocche Romna Park, and eta hocche TSC Moor. So Buet is right down, further to the south. So a Sorodhi Uddan, as we know historically, is a very important, politically, historically very important. It was a race course during the British time, and then after the British left, during the Pakistan time, this was actually the main ground jekhane all kind of political gathering gula hoto, ebong amader Bangobandhu Sathi March er bhashon jeta actually triggered the whole liberation war was actually from this place. And mekhan theke besh onek gulai important political events hoy, and also this is where Shatim 16 December e atoshomorpon hoy to the Allied force. So basically it has a very strong historical reference, but at the same time this is also one of the very rare green areas that is left in the whole city, because it's so densely built.
যে রমনা পার্ক আর সরোদি উদ্যান আর প্রবাবলি দি ওনলি লিভিং গ্রিন স্পেসেস দ্যাট ইউ হ্যাভ অ্যামং সাম আদার্স। তো এইটা হচ্ছে শিশু পার্ক, উইচ ইজ অল উইচ ওয়াজ দেয়ার, এখন তো শিশু পার্ক উঠাই দিয়ে ওই জায়গাটাকে আবার পার্ট অফ দ্য এন্টায়ার কমপ্লেক্স নিয়ে কাজ হচ্ছে। সো আমরা ডিজাইন করি এই যে এখানে যেটা দেখা যাচ্ছে, সো উই বেসিক্যালি ডিজাইন দ্য প্লাজা and the tower of independence or the monument, and so what we did, if it is a section that they key, so basically all you see on the ground is a plaza where people can gather. So this was an idea that this will be a space for celebration, which is on top, and at the end you have the tower, and we took the museum below grade, so the museum is actually underground, 24 feet underground. So so actually ekhan theke uthe giye there is a circular water pool jeta ke amra we symbolized it as the 9-month long struggle and war, and the water basically draws into a hole, are at the end of this journey you find the tower, and there's this wall that takes you down into the museum space, which is down below. And so this is it. This tower was finally completed in 2013. As we started the project in 1997, but then it went on. So the project amra actually we worked through Arbana, my older practice, and so eta to the underground plan or the museum plan. So ekhane amader koto gula ramp ache, and there you go down, you have an audiovisual room, and then these are all the museum spaces where we have the displays, and this is the central chamber which has a certain feature in it, and then you go up. Very basic, simple plan. And so that's the ramp, which takes you down into the museum. That's the part of the museum. Those of you who haven't been there, maybe next time, jara Dhakar desher baire thako, maybe you can make some time to go and visit. A lot has changed since I've last visited, as it happens in Dhaka. But yeah, so ekhane hocche eta ekta dark ekta exhibit area, black exhibit area, or the genocide and images of genocides and killings are actually here. And as you enter into the central chamber, it's a very without any it ekta very contemplative ekta space we created to some extent AJ, the loss of life and the struggle that we went through to have this, to achieve this freedom, etar jonno je ekta আত্মত্যাগ সেটারই একটা স্পেস যেটা এখানে কমেমোরেট করে। সো ইটস আ সাইলেন্ট স্পেস, অল ইউ হিয়ার ইজ দ্য নয়েজ অফ ওয়াটার কামিং ডাউন, এন্ড দেন ইউ স্লোলি গো আপ, এন্ড দো ইটস আন্ডারগ্রাউন্ড উই ট্রাই টু ব্রিং ইন এজ মাচ লাইট এজ পসিবল সো দ্যাট ইট রিমেইনস দ্যাট পিপল ডোন্ট ফিল ক্লস্ট্রোফোবিক ইন দ্যাট সেন্স। সো দিজ আর দ্য ডিফারেন্ট স্পেসেস, এন্ড ওয়ান্স ইউ গো আউট ইউ সি দ্য টাওয়ার অফ লাইট or the independence monument. We call it Tower of Light because that was our idea, that you know, light as a beacon of hope of a young nation. So that's how we saw it. And so the way the tower was built, we have a space frame structure in the middle, and then the glass are basically stacked one top of another, so it's the stacked glass and then created into panels, and then the panels are basically stuck onto the space frame structure, so the glass doesn't take any load, it's just a cladding. But it's a thick cladding jar karone hoy ki refraction hoy, through refraction er karone you get beautiful light during different times of the day. And eta hocche 16 December er ekta scene where you see the celebration, people gathered right under the tower. So last project, so this is the mosque, Baitul Rauf mosque. So eta hocche Dhaka city, as you see ekhane hocche Buriganga, and absolutely on the northern edge hocche amader Turag Nodi, and Turag Nodir pashei to very close to the river edge is the site. Ar eta chilo hocche Dhakar ekdom edge of Dhaka, that's where the city ends, ebong ei part gula was not really part of city corporation, part chilo na, jar karone government never had any plan around these areas. Uttora jodio ei side e, but ei area gulate kono planning chilo na, so jar karone khub randomly ami jokhon jai even in 2006 it was a very 2004 2005, it was still a very loose choto choto basha and agricultural land almost. Tarpor aste aste it grew very fast within the last 10 years or 20 to 15 years er moddhe. So site ta hocche erokomi ekta jaygate jeta is going through a transition.
আর এটা প্রজেক্টটা অ্যাকচুয়ালি আমার নানি এই জমিটা দান করেন, সো ইট ওয়াজ নানির দেওয়া একটা জমি ফর দ্য লোকাল পিপল, বিকজ ওখানে তখন কোনো মসজিদ ছিল না, অ্যান্ড ইন ওয়ে শি ভেরি ফর্মালি অ্যান্ড ভেরি সিরিয়াসলি অ্যাস্ক মি টু ডিজাইন অ্যান্ড বিল্ড দ্য প্রজেক্ট। সো এখানে যে ছবিটা দেখা যাচ্ছে, তা এই যে কাঁঠাল গাছের নিচে একটা সবাই মিলে বসে একটা দোয়া করে ফার্স্ট টাইম মসজিদটাকে মানে ইন ওয়ে গ্রাউন্ড ব্রেকিং বলা যায়, গ্রাউন্ড ব্রেকিং সেরেমনি যেখানে দোয়া টোয়া করে একেবারে দিস প্রজেক্ট ওয়াজ ডিক্লেয়ার্ড যে এখানে একটা মসজিদ হবে, ওর নানিকেও দেখা যাচ্ছে এখানে। সো এই সময়টা অলরেডি ইউ সি দ্যাট ইটস এ ভেরি ভিলেজ লাইক অ্যাটমসফিয়ার, বাট স্লোলি ইট হ্যাজ চেঞ্জড। বাট এইটা ছিল 2006 এ ছবি, 2006 এ সেপ্টেম্বরে, আর আমার নানি ওই বছরই ডিসেম্বরে মারা যান। So, you know, it was her last wish, and in a way I accepted it, and so it became my responsibility to finish this project. So it became a very personal project for me. So ekhane jodi ektu dekhi what were the things that I was kind of thinking about. What one was to question what is a mosque, because we see so many different things. So to question, to in a way to go back to the very beginning and to question what is the mosque, and searching for a connection to the Bengal legacy, because that's what I always try to do with my projects, that finding a route is very important to me. And then addressing the location, especially jeta dekhalam je already eta agrarian jayga chilo, and then from there it is going through a transformation, so that transformation is important. And spirituality as an element of design, and especially being a mosque, and how you can connect that spirituality, কিভাবে কমিউনিটিকে এনগেজ করা যায়, বিকজ ওয়েন ইউ ডিজাইন প্রজেক্টস লাইক দিস উইচ আর অ্যাকচুয়ালি পাবলিক ইন নেচার, সো পাবলিক প্রজেক্টসগুলোতে ইউ নিড কাইন্ড অফ সেন্স অফ ওনারশিপ ফর পিপল, সো দ্যাট পিপল টেক ওনারশিপ অ্যান্ড দে স্টার্ট লুকিং আফটার ইট ওয়ান্স দ্য প্রজেক্ট ইজ ফিনিশড, সো দ্যাটস অলসো ইম্পর্টেন্ট, সো দ্যাট ওয়াজ অলসো সামথিং উই ওয়ার্কড অন, অ্যান্ড টু কিপ ইট অ্যাজ বেসিক অ্যাজ পসিবল বিকজ উই ডিডন্ট হ্যাভ এনি বাজেট। সো এই অ্যাকচুয়ালি দ্য ফার্স্ট কোয়েশ্চেন ওয়াজ টু কোয়েশ্চেন হোয়াট ইজ আ মস্ক। So we don't know, we had to do some research on going back to the very beginning of Islamic history and the time of the Prophet and how mosque came into being, and these are some of the studies that you find where actually mosque ekta ghorer form theke elongation kore mosque was created. So mosque genesis, or let's say genealogy, is in actually in a house form. And it was designed as a congregation space. It was not always meant only for prayer. It was a place for congregation. So Muslims used to congregate. Congregation er onek dhoroner reasoning ache for learning about the religion, for having social and communal interaction. In fact, during the Prophet's time, it was also used as an administrative space, as a strategic space, as a place for judicial issues. It was also a diplomatic space. So all different kind of activities was taking place in the mosque, apart from congregational prayers. But as Islam flourished and it went to the east and to the west of the Arabian Peninsula, it actually took many different forms, and slowly all the other institutions had found their own identity. So only the praying part remained with mosque. And ekhane jodi dekhi, these are all different kind of mosque. As Islam went to different places, it adapted to the local culture, the local material, the local climate, and you see that there are all different things. This is a mosque in Mali, this is the mosque in Cordoba in Spain, that's the Selimiye in Edirne in Turkey, eta holo Chinese ekta mosque, this is a mosque in Tunisia and Jirba, and that's also the Mughal mosque and the Badshahi mosque in Delhi. So all different forms has derived. And in our own country, or in our own location in Bengal, when Islam came in the Sultanate period, shei shomoyer mosque gula chilo kichuta erokom Shat Gombuj mosque and all these mosques that you see, it's actually adapting the same technology as the temples were built before that. The only thing is the adornments were different, and then this additional of smaller domes. So basically these are the mosques that you see. And ekhonkar Dhaka shohore jodi amra dekhi, this is what has happened to our mosque culture. These are just stacks of floors, niche koto gula dokan thakbe,
and then some sort of a minaret, and then just stacks of floors. Dine actually eto namajio hoy na, except for Eider shomoy and Shukrobar ar ichhara holo. Ramjan mashe jokhon amader tarabi namaz hoy, ichhara kintu space gula just empty pore thake. Hoytoba diner mane otherwise the entire year round probably dui theke tin katarer beshi manush ashole hoy na protibokte. So basically it's a lot of waste of space in a city like Dhaka, where there is such a density and people really do not have any place to go. And that is what has happened to our symbols. Like so when you see these things in around your city, you really question, do you really need these kind of symbols to sort of identify yourself with this notion of symbol, where you trying to cry out loud, "Je, this is a mosque. Is it necessary?" So it was an important question for me. Rather, I thought that it would be much more important to focus on the idea of spirituality, where you all you need to do is to bring in, to create a space which is much more that evokes a certain kind of a feeling within you and creates you with the connects you with the divine. So oita amar kache was much more the quality of prayer was far more important than the symbolic aspect of it, if I can put it just simply. So these are some of the spaces which I find very fascinating and really magical in terms of spatial quality and spiritual quality. And it's all done, if you look at it very carefully, it's all about light and how you bring in light into the space. So eta hocche amader mainly site, and you see that's the mosque. And with the city, je amader rastar sathe site was much more aligned, 75 feet by 75 feet ekta space. But qibla sathe it was a 12 degree alignment, so the etar jonno I had to make a shift. So if you see here, that's the site, and then the prayer hall has to make a shift because of the qibla direction. So eta chilo main prayer hall ta ke majkhane boshano. And to facilitate that shift, ami ekta circular drum er moto ekta insert korlam, jate kore it facilitates that orientation, manush dhuke jeno disoriented feel na kore. And then these are some of the sketches. So ekhane jodi dekhi model e, so eta hocche side ta, that's the drum, and then within that drum I placed the main prayer hall. Ebong eta jeta holo je corner gulate koto gulo ay je ye toiri hoy, open spaces toiri hoy, that actually helps me to ventilate the architecture. As I was mentioning, that ventilation is important for me. So I always try to make the architecture breathe. Architecture has to breathe. Architecture to me is a being. It needs to breathe. If we do not, if it doesn't breathe, if it is constantly to the actor artificial means er upore depend kore, that it's almost like putting a building on a life support. So that is not desirable in any way. So ita kichuta taking from the older architecture, and then this is my conceptual drawing, where if you see, that's the prayer hall in the middle, and the edges gula ke the surrounding peripheral je wrapping ta seta is entirely done in brick. Ita taro better bojha jacche. So the prayer hall in the middle, and then all the surrounding is actually just brickwork, which kind of creates a wrapping and also gives all the different facilities that you need, like an ablution area, ojo jayga, imam er jonno ekta jayga, ekta choto office moto jayga, so ei jinish gula sob side er gulate asche. So ei je ekhane dekhle, this is the ground floor plan. So you come up here, that's a colonnaded structure, and then from there you go in, ekhane ojo jayga, and then that's the main prayer hall. I didn't want people to go straight in. I wanted them to take a few bends, so that once you, every time you bend, you are slowly being converged. Your idea or your thoughts are being much more converging into that act of praying. So that was important. So ekhane you see jalis, because the jali gula porosity actually helps the building to breathe. So eta hocche ki actual scenario of the place, as you see. চারিদিকে বিল্ডিং উঠে যাচ্ছে, ইনফ্যাক্ট এখন আরো অনেক বেশি বিল্ডিং উঠে গেছে। সো দ্যাটস দ্য মস্ক, নদীটা হলো এরকম একটা জায়গাতে দেখা যাচ্ছে মোটামুটি। সো বেসিক্যালি ভেরি লোয়ার মিডল ইনকাম ফ্যামিলি অ্যান্ড অলসো মিডল ইনকাম ফ্যামিলিজ, যারা ইউ নো পেরিফেরিতে জায়গার দাম কম, সেই হিসাবে ওখানে মেইনলি বাড়ি করে থাকছে। সো
But this has become a very ছোট্ট একটু জায়গা ছাড়া আলটিমেটলি এই জায়গাগুলো সমস্ত বিল্ডিং এ ভরে যাবে, ভরে গেলে আলটিমেটলি দেখা যাবে এই ছোট জায়গাটুকুই হচ্ছে মানুষের বসার জায়গা বা ঘোরার জায়গা। আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা ছিল সেটা হলো যে প্রজেক্টটার অ্যাকচুয়ালি কোনো বাজেট ছিল না, বিকজ আমার নানি তো দিলেন জমিটা এবং শি গেভ আস সার্টেন অ্যামাউন্ট অফ মানি যেটা দিয়ে আমরা উই কুড কাম আপ টু দ্য প্লিন্থ লেভেল, বাট আফটার দ্যাট উই হ্যাড টু জেনারেট ফান্ড। সো ফান্ড জেনারেশনে দ্য লোকালস রিয়েলি হেল্পড, তো ওরা কিছুটা হোয়াট এভার দে ওয়ার কেপেবল অফ দিল, অ্যান্ড দেন আই অলসো হ্যাড টু সোর্স ফ্রম ডিফারেন্ট প্লেসেস। So yes, এখানে দেখা যাচ্ছে যে open to sky space টা light এর play, and light is probably the only material I have here, not just to create a sense of spirituality but also as an adornment, because the rest of it is so bare and elemental in a way, because first of all we didn't have the budget or the luxury of ornamenting it, but at the same time wasn't necessary. So light is for free, and that's why I thought, you know, if you can make good use of light you can actually make a beautiful play. So over the day as you move it really creates this beautiful shades and shadows and nice light features, and all through the year it has different ways of manifesting the light in different ways. So and also one thing was data ki kibhabe aro onno bhabe use kora jay, to seta ekta important part that we are still working on, that not to just use it as a prayer space but also to gather, generate many different activities which are with respect to the use. So thank you so much for listening to me. I hope people didn't fall asleep. Ami stop share kortechi. Okay. So thank you, Marina. I know I can speak for all of us. We are just mesmerized. Thank you so much. Thank you. এই আমাদের সময় দেওয়ার জন্য এবং একটা fantastic একটা presentation করার জন্য. It was truly, truly, really moving. You know, to see one of our own kind of present a body of work. I wish we all could do that, but you know, unfortunately or unfortunately, we all don't have such body of work that can connect and tell a story like yours. And I know you have many stories. You just told only a part of, you know, the story. So we look forward to hearing more from you, you know, on the other stories. Second question answer pala, interesting. Etai hocche মানে আমার কাছে মনে হয় সবচেয়ে ইয়ে, তো আমি শুরু করি প্রথমে। এখানে একটা কোয়েশ্চেন আসছে সাথীর কাছ থেকে, তো সাথী তুমি বলবে না আমি বলবো? এটা তুমি বলতে পারো লেনিন। হ্যাঁ আমরা মিউট থাকলেই বোধহয় বেটার। আমি কোয়েশ্চেনটা তোমার চ্যাট বক্সে আছে মেরি না, তুমি ওটা দেখতে পারো। সাথীর কোয়েশ্চেনটা হচ্ছে Marina, a question for Marina, which you can address later. Okay, you mentioned vernacular was not an item when you studied in vernacular. Yeah, maybe was subject, not an, yeah. Subject, where, subject when main, you studied yeah. in BUET. It is included in, is it included in the curriculum now? Since you teach now, thought you might be able to answer the question and address the concern better. Yeah, I think it is now being much more addressed, because age actually if we look into architectural history, architecture to some extent at a boro time, especially during the modern times, was heavily industry based. So industrial production, because right after the world wars there was an enormous necessity for creating housing and much more jigla, oi karone kintu modernism flourished. And architecture ke in mainstream architecture, especially formal training, kokhono vernacular ke focus e ana hoy nai for many different reasons. Even if you look into architectural history, they start from Vitruvius or somewhere, Greek, Egyptian, but they never talk about architecture of people.
And there are two different kinds of architecture. One is architecture of power and the architecture of people. But formal architecture is always focused on architecture of power, which is about permanence. But jokhoni impermanent kichu ashe, which is about architecture of people, where it's about dwelling, people are constantly changing, ugla kokhono ashe nai. So jar karone mainstream architecture education, it always was ignored. And that's why jokhon ami especially project gula kori tokhon eta was quite striking for me. Je there's so many, I mean, if you look, I can give you a name of a book, Architecture Without Architects, and you'll see mane koto rokomer je beautiful architecture is actually there in terms of vernacular. So oita ekhon I think is much more focused, it's much more established in pedagogy that you need to look into it. And you know, we as architects, when we do our practice visiting faculty shebe jokhon kotha porate jai, tokhon we also focus on that, because that is where there is so much, as I was mentioning, there's so much of wisdom that we can actually take and you know, contemporize in a way. Don't need to go back. I'm not talking about regressing back to a vernacular that was, but you can take a lot of important lessons from there and then create something which can be very much appropriate of time. So I think student der ke oi part oi point ate ashole it's important to focus on that, people get that, students get that idea that you can actually create something. So that hoche. Yes, acha er pore question ta ami korte chai Merina. Thank you, welcome. So Merina er pore question ta ami korte chai. তো তোমার প্রেজেন্টেশনে কয়েকটা স্ট্রং থিম ছিল একদম শুরু থেকেই, কয়েকটা বলি আমি, যেমন একটা ফলোয়িং দ্য আর্থ, হ্যাঁ, যে হাউ ক্যান দ্য আর্কিটেকচার অর ইউর আইডিয়া ডেভেলপ ফ্রম দ্য চেঞ্জিং টোপোগ্রাফি, অর ইউ নো তুমি যেখানে তোমার রুট সেখান থেকে কিভাবে আসতে পারো। দ্বিতীয় থিমটা হচ্ছে যে ধরো how can you be conscientious about the environment, you know, where you are doing absolutely what is necessary and trying to avoid what is the additional or the appendage or you know kintu bahullo jeta amra boli bahullo ke kibhabe komay, can how can you like I think that is the motto, like you know, if everybody cuts their coat according to the cloth or whatever, you know, amader jeta just absolute necessary to jodi kori taile hoto there will be more for everybody. And ditiyo tin number ta jeta ami bollam je approaching the design and around the climate, like how to design and construct so your architecture is more climate friendly, so you're not relying so much on artificial means, you know. Yeah, yeah. Design inform kore. So ekhane ekta twist dei ami, seta hocche je amra to beshi bhagi ekhane America te, ebong tumi to dekhe gecho amader bashata sho je it is very cookie cutter, we are heavily dependent on ki bolbo mechanical means of control. So ei tinta jinish tomar ki mone hoy amra kibhabe choto khato bhabe o ba onno bhabe kibhabe amra amader environment er moddhe incorporate korte pari. Ami jani ektu aulay felchi ami question ta kore bhalo aulay felcho. Acha jinish ta holo ami obviously dekhlam definitely tomader to extremity ache weather er, eta amader shubidha jeta seta holo je weather is not as extreme, je karone ei je ami jeta boltechi je edge ta ke tumi blur kore felte paro, eta amader jonno hoyto ba ekta lomba period of time of a year we can remain without. Is where you really do not need air conditioning, you can actually live without it and you can create a certain kind of a connection with the outside, and it's so important in the sense eta kintu shudhu tomar physical well being na, eta tomar physical mental well being er jonno joruri.
এই যে কানেক্টিভিটি উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড অর আউটার ইয়ের সাথে। সো আমি জানি না হাউ টু অ্যান্সার দ্যাট লেনিন অ্যাকচুয়ালি, বিকজ আমি তো প্র্যাকটিস করি নাই তোমার ওইখানে। মেবি নেক্সট ডে আসলে তোমার বাসাটা আমি আবার তুমি আর আমি মিলে ডিজাইন করতে পারি। না মানে যত দিন যাচ্ছে আমার মনে হয় যে ধরো হয়তো বা আই ডোন্ট নো, মেবি উই আর ইমপ্ল্যান্ট ইনটু দিস ইন দিস কান্ট্রি, মেবি বিকজ অফ দ্যাট। বাট আমার কাছে মনে হয় যে লাইক সর্ট অফ লাইক ওকে, মানে বাংলাদেশেও তো অনেক আর্কিটেকচার আছে যেটা কমার্শিয়াল ড্রিভেন, তাই তো? রাইট এবং রাইট আমাদের এখানে মনে হয় আমাদের ম্যাক্সিমাম জিনিসই কমার্শিয়াল ড্রিভেন, লাইক কমার্শিয়াল ইউনো অ্যাবসলিউটলি ইন্ডাস্ট্রি ড্রিভেন। সো এখানে ঠিক আমাদের ইনপুট বা আর্কিটেক্টের যদি ভালো কোনো আইডিয়াও থাকে সেটা করার, সেটা ঠিক মানে ম্যাটেরিয়ালাইজ হওয়ার কোনো সুযোগ হয় না। তো সেই সূত্র থেকে হ্যাঁ তোমাকে একটা বলি যে তুমি তো বাংলাদেশে যেমন মানুষজন আর্কিটেকচার করে, আমরা আমি সোজা ভাষায় বলি ফাটায় ফেলে, হ্যাঁ লক্ষ লক্ষ বিল্ডিং মানুষ করতেছে, তুমি সেই জিনিসটা শুরু থেকেই আমার কাছে মনে হয় যে জিনিসটা অ্যাভয়েড করছো। ইট মাস্ট হ্যাভ বিন হার্ড বিকজ ইউর নট মেকিং অ্যাজ মাচ মানি অ্যাজ ইউ নো পিপল হু আর জাস্ট বিল্ডিং কনস্ট্যান্টলি আর মেকিং। দ্যাট মাস্ট হ্যাভ বিন আ ইউ নো পার্সোনাল চয়েস, তো সেটা নিয়ে একটু বলো, বিকজ ইট রাইট ইজ সামথিং আই থিঙ্ক দ্যাট ইজ প্রোফাউন্ড হুম বিটুইন দ্যাট কিপস ইউ দ্যাট সেটস ইউ অ্যাপার্ট। আমি একটু ফুলাই বললাম। Right, right. Well, it actually was a very conscious decision from the very beginning. I think এটা যখন কাশেপার আমি শুরু করি practice, from that time on actually. এটা actually হয় কি, যখন আমরা পাশ করে বার হলাম লাইক 95 এ, রাইট? সো তারপরে তো আই ওয়ার্ক উইথ উত্তম কুমার সাহা, নন্দন আর্কিটেক্টস, অ্যান্ড উত্তম দা তখন ছিল ভেরি সট আফটার আর্কিটেক্ট, সব ডেভেলপাররা ওনার অফিসে, বিকজ হি ওয়াজ আ ব্র্যান্ড এট দ্যাট টাইম। সো আমরা কিছুদিন তো কাজ করলাম উইথ ডেভেলপমেন্ট ডেভেলপার বিল্ডিংস, অ্যান্ড পরে যখন উই স্টার্টেড আওয়ার ওন প্র্যাকটিস, উই ওয়ার অ্যাপ্রোচড বাই ওয়ান অফ দ্য ডেভেলপার্স, 30টা প্রজেক্টের লিস্ট নিয়ে আসছে, টেলিং আস দ্যাট এই 30টা প্রজেক্ট আমাদের পাইপলাইনে, অ্যান্ড উই ওয়ান্ট ইউ টু ডিজাইন অল অফ দিস প্রজেক্টস। তো যাই হোক, তারপরে দে টুক আস টু বারিধারা অ্যান্ড গুলশান টু শো সাম অফ দেয়ার প্রজেক্ট, সো উই ওয়েন্ট উইথ দ্যাম, অ্যান্ড বেসিক্যালি অ্যাট দি এন্ড অফ দ্য ডে হোয়াট ওয়াজ হোয়াট উই গট অ্যাজ অ্যান আইডিয়া ওয়াজ, আমাদের অলরেডি প্ল্যান আছে, মানে উই হ্যাভ অলরেডি ফিক্সড প্ল্যান, অল ইউ হ্যাভ টু ডু ইজ বারান্দার রেলিংটা ডিজাইন করে দিতে হবে, আর এই রেলিংটা কেমন হবে। সো আর্কিটেকচার হ্যাজ কাম ডাউন টু দ্য পয়েন্ট ওয়ার ইউ অলরেডি হ্যাভ আ প্ল্যান, অল ইউ হ্যাভ টু ডু ইজ জাস্ট আ কসমেটিক, ইউ নো লাইক আ মেকআপ আর্টিস্ট আর কি, অল ইউ হ্যাভ টু ডু ইজ জাস্ট ডু দ্য কসমেটিক। অ্যান্ড ফর আস দ্যাট ওয়াজ নট আর্কিটেকচার, দ্যাট ওয়াজ ডেফিনেটলি নট আর্কিটেকচার। অ্যান্ড ইন আ ওয়ে ইফ ইউ লুক এট ইট, ডেভেলপার প্রজেক্টস বা রিয়েল এস্টেট ডেভেলপমেন্টে যে প্রজেক্ট গুলো হয়, দিজ আর প্রোডাক্টস, দিজ আর অ্যাকচুয়ালি প্রোডাক্টস, দে সেল ইট, ইটস অল অ্যাবাউট ইনস্ট্যান্ট appeal, very flashy, this is about fashion, it's almost like fast fashion er moto, that you have to make it appealing so that immediately manushota ke dekhe they will like it, immediately book korbe, kine felbe, and your job is done. So they're not interested in ekta bachchar oi bashatay boro hobe tar psychological ye ki hocche oi bashatar moddhe theke, ba even ekta family physical social psychological well-being is not really being addressed in that sense. We are being given a certain kind of a system, ebong amra kintu we are happy to accept that. So oita amar kache mone hoyeche je I don't want to create you know products, I'm not interested in making products, I'm interested in architecture, and architecture for me has a much greater value, which is about the environment, which is about an architecture ekhon, in fact if you look at it especially in the 21st century, it is expanding beyond buildings. So it's not just about making good looking buildings anymore, it's about expanding the agency and expanding the agency beyond just buildings. So you do ami je dekhalam research, and I'm talking about let's say ownership of land, it's not a, you don't see that happening, especially even in 20 years back people were, architects were just happy to design buildings, but ekhon kintu it has gone beyond that. So jar karone amar interest is much more in those areas where
it is much more about social and environmental contribution rather than making good looking buildings. I mean, to tell you simply, if you made a different choice, ami bolte pari, you would have been one of the richest architects in Dhaka. But I know you struggle, you know, day to day. You're one of the most renowned architects and one of the most famous architects of our country. But like all, I'm going to use the word geniuses, you are struggling, you know, I know. So kudos for not losing yourself. So ekta lighter note e boli ekta question kori je tumi to Harvard er student der ke niye studio korte Bangladesh e gele. Ami jokhon shunlam amar kache shunei tokhoni khub interesting lagche je tumi erokom ta korteche kaj. To kichu interesting nishchoi ghotona ghotche ekta dui ekta ghotona bolo. Some their from their angle or yeah, you know, their clients were like really potters and villagers, right? So it's absolutely like a meeting of two extremes almost. Absolutely, that was the idea actually. That was the idea. In a way, amar kache khub interesting. Ami jokhon ei project I introduced kori, this is an option studio. I introduced it as an option studio, GSD te. So GSD te, as you know, je all option studio professors ashe. And then they have the in the auditorium a shop student rabosha, and you have given 10 minutes to tell the students what you are what you will be offering in the studio. So tarpore student ra nijera pick kore je kon studio ra nite chay. So oita is a very mane ki bolbo nerve wracking, because jodi kono student actor kom student hole your studio will not work. So that was quite nerve wracking. And especially ami Bangladesh theke for the first time going there presenting my project. So basically I talked about the fact that you know all you have to do is design a $2,000 home for 5 different clients. I presented the clients, and then after that what I heard is that students there were about more than 18 students that were interested in taking the studio. So it was one of the most popular studios. So the reason is because studentra actually ekhon kar studentra, they really want these kind of projects jekhane they can work hands on, they can actually do projects which has a certain meaning. Oi high flying parametrics and biometrics theke they are much more interested in working for people which actually make sense and it gives a sense of purpose in many ways. So it I think was an important part, but at the end ekta studio te 13 joner beshi dae na, but ultimately I think I had 14 students in my studio. All of the students traveled to Bangladesh. Our the idea was actually je in a $2,000 ekta American student er jonno ashole ki $2,000 kintu actually that not even a course fee, so it's not really anything. So or kache eta actually value ki ar ekta Bangladeshe ekta grame mane ekdom lowest of the economic chain jodi ami boli tar kache $2,000 is actually tar sara jiboner sanchoy ebong eta diye she ekta ghor banabe jetate she thakbe ebong etar protita dollar is absolutely valuable. So ekta student jokhon jacche je tar condition dekhteche thakteche, so okhane o kintu they went to the houses, and I think what was most important for the student is to see je ekta manusher ashole koto tuku lage, mane how little is what is needed. So ora okhane je I found it quite interesting, they were very respectful and onek kichu mane in my opinion I found them to be very very easy to connect with, or khub sundor bhabe they connected, or in fact shei shomoy puja chilo durga pujar shomoy, so onek ranna banna khawa dawa, they were offered a lot of food, kichu to mana kora chilo khayo na because I didn't want them to get sick. Oi gramer moddhe oshustho hoye gele otare kothay niye jabo, kothay chikitsa dibo, eigla amar mathay ekta boro ekta concern thake. So tarpor o khete motamoti dekhlam ye kore geche. But it was really fascinating to see, mane actually they need to see these and the thing is it's not about pitying people, that's not about je ami eto kom acha kichu nai seta na,
অনেক কিছু শিখার আছে, and I think that's what they took back, that there's a lot to learn from from people, how small that you can actually need in life. And I think আমার তো মনে হয় কোভিড আমাদের শিখাই দিচ্ছে যে actually how little we need. আমি তো আমার ডিফ্রি যে এখন শেষ করতে পারি নাই. অসুবিধা নাই, আমরা এসে শেষ করে দিই. আচ্ছা, এখন I'm opening the floor for questions. Please, তোমরা যে question করবে unmute করে question করো. আমি রনি, আমি ইন দ্য ওয়ান দ্যাট কেমন আছে, এটা কেমন আছে, ভালো. তোমাকে আমি এই ফলো আপ কোশ্চেন এটা করতে চাই যে তুমি ইটস আ ফ্যান্টাস্টিক থিং যে হার্ভার্ডে গেলা এবং ওদেরকে নিয়ে বাংলাদেশে এরকম করলা. এখন তো আমাদের দেশে অনেক আর্কিটেকচার স্কুল হয়েছে, আমাদের স্কুলের বাইরেও অনেক. বাংলাদেশের স্কুলগুলোতে ওই ছেলেদের মধ্যে বা মেয়েদের মধ্যে যারা স্কুলে যাচ্ছে তাদের মধ্যে এই ব্যাপারটা কতখানি আসছে যে এই যে ভার্নাকুলার আর্কিটেকচার বলছো, যে মানুষের এই যে তুমি যেটা বললা যে $2,000 দিয়ে একটা মানুষ বাসা বানাচ্ছে, প্রতিটা ডলার ভ্যালু করে, এই এটা হচ্ছে অ্যাকচুয়ালি গোয়িং টু দ্য এসেন্স অফ আর্কিটেকচার. যে আর্কিটেকচার তুমি বাইরে ট্রিটমেন্ট করতেছো না বা ফেস ই করছো না, যে অ্যাকচুয়ালি একটা মানুষের বাসা তৈরি করছে তার প্রয়োজন অনুযায়ী, নিড অনুযায়ী, যেভাবে যেখানে যেখানে আসে. আমাদের স্কুলগুলিতে কি এটা এই এই ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে বা তুমি কি জানো? সেটা আমি জানতে চাচ্ছি যে দেশে আমাদের যতগুলো স্কুল হয়েছে ওরা কি ওই মানে ওই একই রকম ওই কম্পিউটার ইউজ করছি, আর্কিটেকচার করছি, নাকি ওরা ওই ওই আসপেক্টে চিন্তা করছে? এখন অনেক করে, হ্যাঁ সব স্কুলেই করে, এখন তো অনেকগুলো স্কুল. BRAC was a pioneer in that sense, because BRAC to nijesho ekta, you know, they have a historically, they always worked with gramer sathe ekta boro connection because of the microcredit and other things that they do. So oder ekta chilo sob shomoy, to oder ta ekta studio hoy tomar grame. But other than that, emniteo Kobir, Hasibul Kobir architect, I'm sure many of you know. So Kobir to একটা স্টুডিও সবসময় রান করে, উইচ ইজ অ্যাবাউট গোয়িং টু সাতক্ষীরা অর কোস্টাল এরিয়াজে প্লাস অন্য বিভিন্ন জায়গাতে. সো এখন ভার্নাকুলার ইজ এস্টাবলিশড প্র্যাকটিস ইন আর্কিটেকচার, সো পিপল আর লুকিং ইন টু ইট ভেরি মাচ. অল স্কুলস, প্রত্যেক স্কুলে একটা না একটা স্টুডিও থাকে ওয়ার দে অ্যাড্রেস দ্য লোকাল ভার্নাকুলার. অ্যান্ড ইনফ্যাক্ট ইউল বি হ্যাপি টু নো দ্যাট উই হ্যাভ আর্কিটেক্টস, স্পেশালি ইয়াঙ্গার জেনারেশনে, দে কল দেমসেলভস পোকা. And Pokara holo platform for community architects. So they are working for communities. So community architects, ora they go to different communities, they try to get funds from different places, fund gulo niye bibhinno community te je taderke to give them a better living environment. Eta niye oneke kaj korteche. So I see a lot of hope among our younger generation, especially Bangladesh. It's quite established. I mean, I haven't seen that happening even in India or Pakistan or all our regional je somosto ye gula theke Bangladesh it is really flourishing in a good way. Yes. Thank you. Marina, amar ekta question ache. Seta hocche ki ha ei to tomar বাংলাদেশে তো তুমি মেইনলি হচ্ছে কি বলবো লোকাল মেটেরিয়াল দিয়ে কাজ করছো, তাই না? সো হ্যাভ ইউ ট্রাইড এনিথিং উইথ বাঁশ, ব্যাম্বু? Yes, yes. আমার তুমি বলো, তুমি ওই যে আমি যে প্রোটোটাইপটা বানালাম যেটা দেখালাম ২০,০০০ টাকা, আচ্ছা হ্যাঁ, ওইটা কিন্তু বাঁশেরই, শুধু চিন্তা ছাদে দেয়া, সো দ্যাট ইউ নো ইটস ইজি টু ডিসম্যান্টল. সো এটা কিন্তু বাঁশ দিয়ে করা পুরোটা. দ্য জিওডেসিক ডোম যেটা, ওটাও কি বাঁশের তৈরি? শুধু তোমার স্টিল গুলো হচ্ছে কর্নার গুলোতে, কর্নার গুলো স্টিলে. আচ্ছা, সো দ্যাট আইডিয়াটা ছিল বাঁশ দিয়ে যদি বানা, বাঁশ তো সবখানে অ্যাভেলেবল, তুমি বাঁশের যে কোনো জায়গাতে যে দুইটা বাঁশ কাটলে তোমার ঘর হয়ে যাবে এরকম একটা সিচুয়েশন. তো ওইটা তোমার মেইনলি তোমার ইনভেস্টমেন্ট হচ্ছে স্টিল. সো স্টিলের যদি ওই কয়টা তোমার কম্পোনেন্ট তোমার কাছে থাকে, you can build it anywhere. So je karone mainly bash to onek use kori amra. Ami ekta jinish chinta korchhilam je tomar bash jodi tumi in a row jodi dori diye connect kore, actually you can make a wall and that could be removable also, you just roll it up and take it with you. So eita eita ki tumra kokhono study kore dekhcho je dori ta kibhabe weatherproofing kora jay ba
যাতে করে যে ইউ জাস্ট রোল ইট আপ এন্ড ক্যারি দ্য হোল ওয়ার্ল্ড সালমা আমি একটা কথা বলবো সালমা একটা কথা বলো তুমি অলমোস্ট কিন্তু বলে ফেলতেছো যে বাঁশ দিয়ে প্রিকাস্ট ওয়াল বানানো যাবে মানে আমাদের দেশে যখন প্রিকাস্ট কনক্রিটের ওয়াল করি তুমি যা বললা প্রিকাস্ট না ইট নট প্রিকাস্ট ইট অলমোস্ট লাইক তুমি তুমি একটা মডিউল সালমান যেটা বলছে তুমি যদি ধরো যে 8 feet তুমি বাঁশ দিয়ে জোড়া করে ওটা তুমি ইন্ডাস্ট্রিয়ালাইজ করে ফেললা তুমি একটা মডিউল তৈরি করে ফেললা যে ওইটাকে ইউজ করতে পারবা ফ্রেম বাই ফ্রেম নেক্সট টু ইচ আদার এটা করতে পারো ইটস ইন্টারেস্টিং ইটস ভেরি গুড ইন্টারেস্টিং আইডিয়া সোমা মানে আরেকটা জিনিস হচ্ছে যে এই যে তোমার যে কাঠের স্ট্রাকচার গুলো হচ্ছে হাউ ডু দে উইথস্ট্যান্ড ঘূর্ণিঝড় আর দে ওকে মানে স্ট্রাকচার হোপফুলি আই মিন ঘূর্ণিঝড় তো কোনো ঠিক নাই ঘূর্ণিঝড়ে যে ইয়ে আসে But I guess eta bhangleo hoto it's easy to put it back together right absolutely so joto urai niye chole gelo to alada hisab tumi kichu hisab pela na otherwise you can always redo that if you have the steel components so oita mainly chilo je steel ta tumi it's like your investment manusher jemon investment thake na to oitai tomar investment এটা তো তোমার হ্যান্ডস ডাউন ফ্রম ওয়ান জেনারেশন টু নেক্সট জেনারেশন তো তোমার নেক্সট জেনারেশন কি স্টিলটা দিয়ে গেলে নেক্সট জেনারেশনও বানাইতে পারে সো তুমি বাঁশের জায়গায় কাঠ দিতে পারো কাঠের জায়গায় স্টিল দিতে পারো সো তুমি যতটা বাট কাঠ ইজ এ ম্যাটেরিয়াল আমাদের ওয়েদারের জন্য হাউ গুড ইজ দ্যাট মানে আই নো ইটস আমাদের উইন্টার তো বেশ হিউমিড হ্যাঁ না ওই যে আমাদের তো যে ভার্নাকুলার গুলো দেখলা ওখানে তো তোমার মেইনলি মেইন যেটা কাঠের যেটা স্ট্রাকচারাল ফ্রেম সেগুলো তো লোহা কাঠ দিয়ে হয় লোহা কাঠ ইজ লাইক রিয়েলি আনবিলিভেবল আচ্ছা এন্ড ইটস হেভি টু রাইট ইট ইজ এত হেভি তুলতে পারবা না এতটুকু টুকরা কাঠ আমি উঠাতে পারি না এত হেভি আচ্ছা কাটে কিভাবে ওগুলো কাটতে তোমার ওই যে সমেলে নিয়ে কাটে কিন্তু ওইটা কি মানে ফায়ার ট্রিটেড করে রাখে যেমন এখানে যেমন ধরো যে একটা কাঠকে ড্রাই করে ফেলে যে যখন ওটা তো সিজনড কাঠ হ্যাঁ সিজনড হ্যাঁ ওই একই একই জিনিস আই থিংক একই জিনিস প্রসেসটা ওদের একই হ্যাঁ না তোমার ইন্ডাস্ট্রিয়াল সিজনিং তো হয় না এখানে লোকালি যেরকম সিজনিং হয় হ্যাঁ কাটটাকে ড্রাই আউট করে কমপ্লিটলি হ্যাঁ সেই ওকে থ্যাংক ইউ তাহলে একটু ক্রস পলিনেশন হওয়া দরকার এখন ইঞ্জিনিয়ারিং এর বন্ধুরা একটা কোশ্চেন করো একটা কোশ্চেন করি সাস্টেইনেবল ডিজাইন তুমি তোমার সব ডিজাইনই হচ্ছে যে লোকালি সোর্স ম্যাটেরিয়াল অর্গানিক ম্যাটেরিয়াল লোকাল আর্টিজান ইউজ করে লোকাল কালচারের সাথে একটা সিম্বায়োটিক রিলেশনশিপ সেটার সাথে যদি কন্ট্রাস্ট করি যে মনে করো জাহা হাদিদ বা কালাট্রা বা এরকম ফেমাস আর্কিটেক্টর ওদের তো সব আউটল্যান্ডিশ ডিজাইন তো বেশিরভাগ সময় ওদের বিরুদ্ধে তো মনে করো কস্ট আউটরান হওয়া তারপরে ইনএফিসিয়েন্ট স্পেস এইসব অভিযোগ আছে না অবশ্যই সৌন্দর্য প্র্যাকটিক্যালিটি ক্লায়েন্টের নিড সব কিছুই ব্যাপার তোমার কি মনে হয় যে ইজ দ্যাট দ্য ডিরেকশন উই আর গোয়িং অর It's going towards where you are right now, the more sustainable design. Right. Well, big, could be important question, but a lomba answer ho jete pare. But jinishta holo je actually, if you see Zaha Hadid or even her generation of architects, jara basically they catered to the, I would say the capitalist megalomaniac ekta mindset ke to some extent Zaha Hadid their clients are those who are trying to establish power or pomp or you know orkom dhoroner ekta ye tokhon kintu Zaha Hadid ke ana hoy even Frank Gehry je you want to brand your city or you know you have enormous budget you can let them do whatever they want I don't know, Zaha Hadid has never built a school, Zaha Hadid has never built any project where, which has anything to do with, you know, giving back to the society in that sense. Because at the end of the day, we are a society and we are a profession who caters to not just the 1% of the society who are able to afford a certain kind of megalomania,
but this is but the way we are, the way I see it, that I'm trying to cater to the 99% who doesn't have the capacity to afford an architect, let's say. So amar mone hoy to be able to sustain the profession, amader je মানে professionally আমরা যদি sustain করতে চাই as a profession, মানে professionability, sustainability of the profession or the professionals যদি বলি, তাইলে শুধু এই 1% of the people কে serve করাটা, I do not think is the right way to go. In fact, in তুমি যদি দেখো in the 21st century তে, I think things are going to be much more different. We have a huge amount of population who are these 99%, who are not billionaires and millionaires, who cannot afford an architect. So we kinda, if we want to make ourselves relevant, then we need to focus on those issues. And especially being in Bangladesh, when we see, I mean, ghor theke bar hole to I see a lot of, you know, disparity. Eta to, I cannot ignore it. And we have lived with that all our lives, you know. So, and if we have the possibility to give back, that's what I would like to do, because there will be many more Zaha Hadids. I mean, you cannot stop that. There will be billionaires and millionaires, and there will be architects who can do that, but that's not what I chose as my profession and my path. Ronnie Dada, ekta question asche Imtiaz er kach theke. Imtiaz, tumi niche korbe na ami bolbo? Okay, ami boli. For the mosque design, you used lots of natural light. How did you block rain, rainwater, with right. glass? Yeah. So basically, the yeta mosjide je main prayer halta, she space tar modhe je choto choto dots gula dekha jay, those are covered with glass. But corner je part gula, those are open to sky. So basically, you see rain falling into that space. But main space ta jekhane namaz hoy oi jagatar upore glass diye bondho kora. Acha arekta proshno ache Nirjhar er kach theke. Nirjhar korba? Nirjhar bolche, is there any plan going on Bangladesh to utilize the lowlands using the model of Netherlands, where combination of dams, wind power and pumps, or so that technology can be exhausted to capitalize our situation. Mane Netherlands er jekom. Yeah, I understand. Yeah, what's to say? Now I've been to Netherlands. I'm to porai Netherlands TU Delft. So I've been to those parts and Amsterdam and even Delft too. The thing is, Oder J Nodi or Amader J Nodi, there is an enormous difference in the kind of river that we have. Amader J tar, this the current and the enormous flow of water, tashate ekhon abar ei je sea level rise, shob kichu milay je amount of resources that you have to invest if you want to create a Netherland out of Bangladesh, shei resources I do not think we have. So eta ekta important issue, I think, and also government thekeo je hoy nai ta na amra kintu onek age thekei jani je nodi shashon nodi gobeshona institute and all that, there are lots of gobeshona that has gone on, many engineering ideas, the dams and onek kichu try kora hoyse, but amader ei especially amader ta hocche ki je je silt ta, this alluvium is so soft and so fragile je eta ke কোনো ইঞ্জিনিয়ারিং ফিড দিয়ে ব্লক করে পানির ফ্লোটাকে মেইনটেইন করানো এখন পর্যন্ত অ্যাট লিস্ট কেউ ইয়ে করে নাই, মানে হ্যাজন্ট বিন এবল টু প্রোডিউস এনিথিং উইথ এনি গুড ইয়ে. ইনফ্যাক্ট ডেল্টের সাথে ডেল্ট ইউনিভার্সিটিতে তো অলরেডি ওয়াটার নিয়ে অনেক কাজ হয় এবং বাংলাদেশের সাথে মিলেই কাজ হয়। ইনফ্যাক্ট নেদারল্যান্ড হ্যাজ আ লট অফ ইন্টারেস্ট ইন বাংলাদেশের এই ওয়াটার ফ্লোজ অ্যান্ড ইয়েতে অনেক রিসার্চ হয়েছে, বাট আজ পর্যন্ত এটাকে আসলে টেম করা যায় নাই, সো আই ডো নট থিঙ্ক দ্য ওয়াটার, ইউ ক্যানট টেম দিস রিভার্স, দে আর নট মানে দে আর আনটেমেবল ইন মেনি ওয়েজ. তো আমার কাছে মনে হয় অ্যাজ আই সি দ্যাট দ্য বেস্ট পসিবল ওয়ে অফ ওয়ার্কিং উইথ ইট ইজ টু লার্ন টু নেগোশিয়েট উইথ ইট রাদার দেন ট্রাইং টু এটাকে ডিসিপ্লিন করা. অনেকবার নদী শাসন, নদীকে শাসন করা যায় না, মানে স্পেশালি ইন আওয়ার কেস, যে বললাম যে পানি আর ল্যান্ডের মধ্যে কোনো লাইন টানতে পারবো না,
there is no line you can draw between land and water because they are so well, so connected and so, ki bole, there is a certain kind of a matrix between the land and water because ashole to pani, ashole purotai pani, panir upore oli jome jome mati hoyeche. তার মানে এটাকে তো মাটির মতো আমি ট্রিট করতে পারি না ইটস নেদারল্যান্ডের জিওফরমেশন আর বাংলাদেশের জিওফরমেশনের মধ্যে দিস ইজ আ মেজর ডিফারেন্স সো ওইটা একটা আই থিংক নিডস টু বি অলসো বাট দেয়ার আর লটস অফ ইঞ্জিনিয়ার্স হিয়ার আই এম শিওর ইউ নো ইফ দে পুট देयर মাইন্ডস টুগেদার মেবি দেয়ার উইল বি আ সলিউশন সামডে আচ্ছা সাথী একটা কোশ্চেন করছে সাথী অ্যাকচুয়ালি কোশ্চেন আর রিকোয়েস্ট সাথী আমাদের সবাইকে ইনভাইট করতে বলছে তোমার রিসর্টে sure COVID-19 er pore bhale absolutely no but seriously I that is a serious question what is the name of that hut or that resort with that yeah panigram acha khubi sundor amar kache khubi bhalo laglo but thank you shati eta 2024 sale amader get together korle kemon hoy okane amar kono problem nai as long as there is no covid ha tumi jekhane jete bolba at least mane bangladesh e to ekhon asha hoy dhoro ami ekhon dhakay kintu ha so mane bangladesh e asha hoy ekhon family r jonno ar ekhon amader baba mader boyosho hoye geche so ami ekhon amader bachcha rao boro boro so ami to travel kori proti bochhori parle to sherokom kichu hole I can join maybe amra edition ekta get together korte pari okhane sure please let me know absolutely why not so tomar panigram er eta ki commercially use hocche well ekhon porjonto commercially ora they are now looking into all the ki bole hospitality partners so basically they want to give it to a international hospitality partner jara korte pare but so, tumi bolchila je etar tomar client hocche oi elakar lokjon right na client to mainly dhaka based amader kichu acha গ্রামের লোকজন লোকজন আর কোন কোশ্চেন হ্যাঁ ইঞ্জিনিয়ারিং বন্ধুরা একটু কোশ্চেন করো হ্যাঁ আর কোন ডিসকাশন করতে চাই আমি কানাডা থেকে বলছি যেখানে টেম্পারেচার নরমালি -40 থাকে উইন্টারে সামটাইমস তো এখানকার ডিজাইন নিয়ে না তোমার ডিজাইনে তুমি ন্যাচারাল ভেন্টিলেশন এবং ন্যাচারাল লাইট ইউজ করছো ম্যাক্সিমাম ডিজাইনে দেখলাম তো গ্রামে যেগুলো তুমি $2000 যে এবং আরো কম দামে যে বাড়িগুলো ডিজাইন করছো ওখানে কি তুমি সোলার পাওয়ার ইউজড কোন চিন্তা ভাবনা করে ইনস্টল করেছো হ্যাঁ শর আই থিংক সোলার তো ডিফিনিটলি করার অপশন থাকে সো আর ওদের তো ইলেকট্রিক্যাল নিডও তেমন খুব বেশি না একটা লাইট খুব বেশি হলে একটা ফ্যান ছোট একটা ফ্যান থাকবে এর বেশি তো কোনো কিছু লাগে না সো আলটিমেটলি সোলারে খুব ইয়েতে স্পেশালি যেগুলা কোস্টাল এরিয়াতে চরগুলাতে তো আরামসে সোলার ব্যবহার করা যায় গ্রামে যেটা হয় এত ঘর বাড়ি থাকে এত গাছপালা যে ওর ভিতর থেকে সোলার একটু ডিফিকাল্টি হয় মানে ইয়ে গেইন করাটা ডিরেক্ট সান বাট তারপরও ওরা ইউজ করে সো এমনিতে কিন্তু গ্রামে ইউ সি আ লট অফ সোলার বিং ইউজড বিকজ এমনিতে তো আমরা ইলেকট্রিসিটি খুব একটা পাই না গ্রামে অনেকখানি তোমার টাইম দেখা যায় যে ইয়ে নাই ইলেকট্রিসিটি থাকে না সো সোলারের উপরে অনেকখানি ডিপেন্ডেন্ট মানুষ সো দেয়ার ইজ ইউজ আচ্ছা তোমার এই $2000 এর যে হাউজিং এর ডিজাইন এটা কি আমরা কাউকে হেল্প করতে পারি যদি মানে কাউকে আমরা বিল করে দিতে চাই তো এটা খুবই ভালো হয় ডিজাইন এক্সপার্ট মানে কিভাবে তোমার সাথে যোগাযোগ করা যায় এটা যদি আমরা করতে চাই হ্যাঁ তোমরা যদি $2000 বাদ দাও $200 এর বাসাগুলোই করো তাইলেই তো আমার জন্য অনেক হয় হ্যাঁ হ্যাঁ বিকজ $200 এর যেগুলো সেগুলো তো অ্যাকচুয়ালি আমাদের ওদের জন্য কোনো ফান্ডিং ওভাবে নাই বিকজ ওদের ওই পয়সাটাও নাই যে ওরা জমাবে আর যাদের $2000 যেটা বানাচ্ছে নিজেরা কিছুটা ফান্ড নিজেরা নিজেদেরকে হয় না সেভিংস গ্রুপ করে করে টাকা পয়সা জমাচ্ছে তারপরেও হেল্প তো ডেফিনেটলি করা যায় আমরা চেষ্টা করি মানুষকে যতটা পারা যায় হেল্প করতে এগুলো তো অ্যাকচুয়ালি আমার অফিসে যেটা হয় এগুলো দিজ আর অল ফিলান্থ্রোপিক ওয়ার্কস দ্যাট উই ডু আমাদের পার্সোনাল রিসার্চ দিস ইজ নট বিং পেইড বাই এনিওয়ান
আর বাকি যেটা অফিস চলে সেটা তো আমাদের যে সমস্ত ক্লায়েন্টের কাজগুলো সেগুলো দিয়ে আমরা উই ট্রাই টু ইউ নো সার্ভাইভ দ্য প্র্যাকটিস বাট আদারওয়াইজ এগুলো সবই আমাদের ইউ নো এন্টায়ারলি আওয়ার পার্সোনাল রিসার্চ তো সেই ক্ষেত্রে যদি ইউ নো ইফ ইউ আর উইলিং টু ইউ নো ডোনেট a certain amount for one house that will be really wonderful for people I think jeta amra actually use korte pari to build houses amader to 287 er foundation er fund ache amra hoyto kichu ta edike divert korte pari something to think about amar ekta question so ei 200 dollar er je bari guli eta ki bangladesher je kono jaygay hobe right je kono jaygate ha হ্যাঁ যে কোনো জায়গায় এটা একটা হলো যে নর্দার্ন সাইডে যেগুলো জায়গা ফ্লাডিং হয় ফ্ল্যাশ ফ্লাডিং হয় মানে যে ইন্ডিয়া তো ইয়ে দেওয়া বাঁধ দেওয়া আছে অনেক মোরে তিস্তা বা ব্যারাজগুলো যখন ওপেন করে অ্যান্ড দে ডোন্ট ইভেন লেট ইউ নো সো ওয়ান ফাইন ইভিনিং দে ডিসাইড টু ওপেন দ্য গেটস অ্যান্ড দেন এন্টায়ার গ্রাম গেটস ফ্লাডেড উইথ ফ্ল্যাশ ফ্লাডিং সো ফ্ল্যাশ ফ্লাডিং যখন হয় তখন দেখা যায় যে দুই তিন সপ্তাহ মানুষ ওই পানির মধ্যে সমস্ত ডুবে গেল চলে গেল and then that really creates an enormous problem so এটা তো ইন্ডিয়ার সাথে we are unable to fix that anyway government level এও তো অনেক চেষ্টা করে পারা যাচ্ছে না so আমার কাছে মনে হয় যে এই 200 ডলারের যে বাসাগুলো আমরা চিন্তা করছি এগুলা can really work in the sense যে তখন at least মানুষ upper level টা can they can use it and then the lower level ওটা যদি তোমার পানিতে ডুবেও যায় at least upper level টা they can still use so ওই এগুলা ওই northern side এ ফ্ল্যাশ ফ্লাডিং যেখানে হয় সেখানে ওইটা ইউজ করা যায় আর সাউথে তো যেখানে আমাদের নদী ভাঙে ওই জায়গাগুলোতে তো মানুষ মোবাইল হিসাবে ইউজ করতে পারে তো এইটা কত সময় লাগে এটা ডিসমেন্টল করতে সরায় নেওয়ার জন্য not much এটা বেসিক্যালি 3 থেকে 4 ঘন্টার মধ্যেই করা যায় আসলে 2-3 ঘন্টার মধ্যেই করা যায় বিকজ ইট তো জাস্ট অল্প করে একটা নাট বোল্টের ব্যাপার সো অল ইউ হ্যাভ টু ডু ইজ জাস্ট টেক ইট আউট এন্ড দেন ইভেন ইফ ইউ ডোন্ট টেক দা ব্যাম্বুস অ্যাট লিস্ট টেক দা স্টিল সো ইউ ক্যান রি অ্যাসেম্বল ইট উইথ এক্সট্রা ব্যাম্বু করে আর যদি একেবারে এখন যেটা আমরা 200 ডলারে যেটা সেটা ইজ অ্যাবাউট 64 স্কয়ার ফিট এর মতো দুইটা ফ্লোর মিলায় but you can enlarge it ektu boro kora jay chaile acha amra ami ekta comments korte chai seta hocche je mane architecture moto erokom ekta fancy profession ar ke jeta mane amar impression chilo erokom je eta ekta fancy profession mane eta shudhu beautify korar jonno ei bodhay jeta tumi tomar eto bolecho to seta je mane ebhabe mane jibon ghonishto kora jay মানে সেটা যে এভাবে করে মানে যে অ্যাপ্রোচে তুমি কাজ করছো এটা আসলে গ্রেট গ্রেট অ্যাপ্রোচ হ্যাঁ তো এটা আমার আসলে মানে একেবারেই এই সাইটটা জানা ছিল না আর যেটা তুমি বললে যে মানে এটাকে মোর অ্যান্ড মোর মানে আর্কিটেক্টস শুড বি রিলেভেন্ট টু দ্য পুয়ার পিপল হ্যাঁ সেটা আমি দেখে খুব আশ্চর্য হলাম তো থ্যাংক ইউ মানে তোমার এই স্ট্রাগলের জন্য থ্যাংক ইউ মেরিনা একটা কোশ্চেন তুমি বলছো 200 ডলারে ঠিক আছে মানে আমি আসলে বলতে মিস করছি বোধহয় মানে এরিয়া কতটুকু যে 200 ডলার যে কথাটা বলতেছে মানে এটা তো সবচেয়ে ছোট ইউনিট এটা আমরা একটা মডিউলটা একদম সবচেয়ে স্মলেস্ট মডিউল বাট এই মডিউলটাকে জোড়া দিলে ইউ ক্যান হ্যাভ ইট বিগার মডিউলটা বাই ইটসেলফ ইজ অ্যাবাউট 64 স্কয়ার ফিট মানে হচ্ছে 8 ফিট বাই 8 ফিটের একটা মডিউল যাদের বাড়িটা নষ্ট হয় তাদের ব্যাপারে আরকি তো ওই জন্য আমি জিজ্ঞেস করলাম ওকে থ্যাংক ইউ এরিনা এটা 8 ফিট বাই 8 ফিট 64 ফিট বাট দুইটা তালা তো দুইটা ফ্লোর হ্যাঁ ওকে তো এটা এখন পর্যন্ত মানে কয়টা ইউনিট এরকম বানিয়েছো তোমরা এই পর্যন্ত আমরা মানে as you know we are short of funds so basically we are sending it out to different location to see মানুষ কিভাবে এটাকে ইউজ করে হ্যাঁ সো এখন এই পর্যন্ত আমরা বোধহয় চরে পাঠালাম চারটা আর নর্থের দিকে পাঠালাম দুইটা সো সো ফার আমরা ছয়টা বানাইছি because we don't have the money to make more so jokhon
পয়সা পাবো, তখন আবার এরকম যখন যেখান থেকে আমরা উই ক্যান ম্যানেজ ফান্ড উই ক্যান, হয় না? এটা তো আসলে আমার পক্ষে একা করা সম্ভব না। Marina, I think this could be a very interesting project. So I think we can try to raise some funds too. But how people are taking it? Like, are they really liking the space you are providing? Yes. Compared to what they have now. Yes. So basically, এটা তো আমাদের idea থেকে আমরা generate করা, তাই না? তো এখন যেটা দেওয়াতে এখন ওরা ওটা use করা শুরু করলো। আমরা we want to see how people appropriate it. Appropriate মানে হচ্ছে যে ও নিজের মতো করে কিভাবে এটাকে আবার হয়তো একটা facade add করলো, বা একটা হয়তো বা extra একটা wall add করলো। এটা কিছু তো নিজের মতো করে করবেই। Yeah, so but মানুষ accept করতেছে, definitely accept করতেছে। মানে আমরা in fact আরেকটা project করবো which is বেদেদেরকে নিয়ে, যে যারা যে ঢাকা সিটির মধ্যে যে বেদে কমিউনিটি যারা, ওরা তো কন্টিনিউয়াসলি মুভ করে, ওদের তো আসলে কোনো জায়গা নাই। তো ওরা এরকম বিভিন্ন জায়গাতে যায় আর যখনই ওখানে ঘর করে তখনই গভর্নমেন্ট থেকে এসে উঠায় দেয় ওদেরকে। সো ওদের জন্য এটা ক্যান বি এ ভায়াবল একটা অপশন, যে ও ওইটাকে নিয়ে কোথাও গেল আবার আরেকটা জায়গায় ঘর করলো, বিকজ ওদের তো কোনো অ্যাকচুয়ালি ফিক্সড লোকেশন নাই। এবং ওদের জন্য এটা একটা বিরাট প্রবলেম যে বিকজ দে আর নট ফিক্সড আর গভর্নমেন্ট থেকে তো ডেফিনেটলি এই জিনিসগুলাকে ইয়ে করে না। ইনফ্যাক্ট ঢাকা সিটিতেও যে সমস্ত ইনফর্মাল সেটেলমেন্ট গুলো গ্রামে কি বলে বস্তি গুলো আছে, হ্যাঁ, তো সেগুলোর জন্য দিস কুড বি এ ভায়াবল সলিউশন। বাস দিয়ে না হোক একটু যদি পার্মানেন্ট করতে পারি, আমরা স্টিল দিয়েও যদি করি। এইটা আমি জিজ্ঞাসা করতে চাইছিলাম যে তুমি মানে স্ল্যাম গুলো বস্তিদের নিয়ে কোনো কোনো প্ল্যান আছে কিনা। সো স্ল্যামে না ঢোকা একটু অন্যরকমের, মানে ওইটা আরেকটা প্রজেক্ট আই উড সে, because ki slum has a different kind of a ye okhane political onek ye thake, eta slum lord er byapar ache, tara oi jaga gulake already encroach kore de, tarpor ashole jara thake tara to rent ney, so ekta slum er bhitore hoyto ba 3000 4000 taka diye bhara diye ekta choto ghor niche, kintu oi ta to actually je slum lord she otake own kore ebong tar abar political ekta connection thake, so oi jaga gulate dhuka ta is a bit tricky. ওগুলোর জন্য আবার আরেক ধরনের একটা প্রজেক্ট লাগবে। তো আমি এখন পর্যন্ত স্লামে ঢুকি নাই, আই এম মোর ট্রাইং টু ওয়ার্ক উইথ দ্য ফ্রিঞ্জ এরিয়াস। বাট স্লামে যারা কাজ করে, লাইক দেয়ার আর মেনি এনজিওস এন্ড আদার এন্টিটিস যারা স্লাম নিয়ে কাজ করে, সো আমার ইন্টারেস্ট হচ্ছে যে আমাকে যে কাজ করতে হবে ব্যাপার নাই, ইফ উই ক্যান গিভ দেম দ্য টেকনোলজি এন্ড লেট দেম ট্রাই ইট আউট, সো ইট কুড বি অ্যান ওপেন সোর্স দ্যাট you just give it to people and then they can just make it on their own and just try it out je kibhabe ki kora jay. Kintu slum e dile ektai somoshya je slum jokhon upgrade hoy tokhon rent bere jay, ebong jara rent kore ode tokhon ar oita affordability er moddhe thake na, to slum ta ashole ektu difficult to deal with. So ami ekhon porjonto kori nai. ভাস্কর একটা কথা বলি এখানে অ্যানেকডোট, সেটা হচ্ছে যে মেরিনা একজনের কথা উল্লেখ করছে যে কবির নামে একটা ছেলে আমাদের জুনিয়র, তো আই মিন আর্কিটেক্টদের জাস্ট হিস্ট্রি বলি একটু, হি ইজ ভেরি ডেডিকেটেড উইথ দ্য স্লাম পপুলেশন টু দ্য পয়েন্ট যে হি অ্যাকচুয়ালি স্টার্টেড লিভিং ইন আ স্লাম টু ফিগার আউট দ্য ডায়নামিক্স দ্যাট মেরিনা ওয়াজ এক্সপ্লেনিং, বিকজ স্লামে ঢুকা ইজ ভেরি ডিফিকাল্ট। তুমি বাইরে থেকে এসে ইফ ইউ ওয়ান্ট টু ওয়ার্ক, ওরা তোকে হয়তো স্বেচ্ছাসেবক বা মানে সাহায্যদাতা হিসেবে নিতে পারে, বাট দে উইল নেভার অ্যাকসেপ্ট ইউ অ্যাজ দেয়ার ওন। তো ওইটা ভাঙার জন্য কবির ওই ব্র্যাকের, সে টিচার ছিল, হি স্টার্টেড লিভিং ইন দ্য বস্তি, ব্র্যাকের পাশে যে বস্তিটা ওখানে সে একটা ঘর ভাড়া নিয়ে সে থাকা শুরু করলো। তারপরে ওয়েন দ্য সাজেশনস হি মেড দে ওয়ার অ্যাকসেপ্টেড বাই দ্য স্লাম পিপল বিকজ দে স্টার্টেড সিইং হিম অ্যাজ ওয়ান অফ দেয়ার ওন। তো দ্যাট ইজ দ্য কাইন্ড অফ ডেডিকেশন দিস গাই হ্যাড to work. So there's been a lot of work jegula hoyto amader architect community baire onnora atota jane na, that has been going on to from inside try to change a lot of things, you know, for a lot of people. Side question, Kobir er bou ki or sathe ekhono ache? Ha, o to aro beshi, o aro beshi dedicated. Acha, Kobir bou aro dedicated. মেরিনা, তুমি যে 64 স্কোয়ার ফিট এর কথা বললা, এটা তো জাস্ট লিভিং স্পেস, দেন ইউ নিড দ্য বাথরুম এন্ড দেন রেগুলার কি প্ল্যান? রাইট, সো অ্যাকচুয়ালি তো গ্রামে ওটা হয় বাথরুমটা তো আর বাসার সাথে অ্যাটাচ থাকে না, ওটা হচ্ছে আলাদা একটা ছোট্ট একটা এন্টিটি হিসেবে আলাদা রাখে,
সো ওইটা আলাদা করে মানে ওইটা আরেকটা করতে হবে আর কি সো উই অলসো হ্যাভ সাম বাথরুম ডিজাইনস যেগুলো আমরা অলরেডি উই ওয়ার্কড আউট সো ওগুলা $2,000 হোমের সাথে মিলায় একটা বাথরুম ডিজাইন আছে সো ওইগুলাকেই আমরা হয়তো বা ইমপ্লিমেন্ট করতে পারি সো এইখানে এইটা ছিল যে মেনলি ঘরটাকে আরো কত কমানো যায় সো আই এম শিওর বাথরুমটাও সিমিলারলি উই ক্যান we should be able to do it but eta 64 duita floor milai koto holo tale 128 let's say 128 square feet of space eta living space so eta ke arektu elongate korle boro kora jabe so eigulo ache but bathroom to definitely mane toilet facilities shower facilities eigula to to mane eigula new kaj hoy so eigula ni amra kaj korchi to okhane these are more communal so eta ekjoner bashay ekta bathroom khub ekta je hocche ta na mane ekta hoyto dekha jay je ekta choto community shobai mile ekta toilet ke use korche tokhon hoy ki oi take tokhon ektu better design kore dewa jay shobai mile poisha dilo ekta banalo ekta hoyto call er part thake tar sathe ekta toilet ekta shower area okom kore alada kore dile ekshathe oneke byabohar korte pare to orkom jodi communally kora jay tale it makes more affordable আচ্ছা আরেকটা কোশ্চেন এই স্টিল স্ট্রাকচারগুলি কি কংক্রিটের বেজের উপরে এটা ইয়ে হয় বোল্ট হয় কি কংক্রিটের বেজে এটা স্টিল ওটা ব্রিক দিয়ে ছোট করে চারটা কি আটটা ব্রিক দিয়ে একটা ছোট কলামের মতো বানায় তার উপর বসানো সো একটা ইন্টারেস্টিং জিনিস বলি যে এই আমরা জানি না তুমি খেয়াল করছো কিনা অনলি ফরেন এলিমেন্ট এখানে হচ্ছে ওই এটার মধ্যে ওই মেটাল কানেকশন পিসটা Right. So, jhortar hole bonna hole that is the only thing you need to save and carry with you like ekta bag er moddhe bhore tumi eta niye chole gela baki ta giye you can just utilize local bash ta tumi meni amake bolchilo je tumi bazar theke kine niye aste paro ba nije kete niye aste paro ene tumi just oi ta use kore that provides the connection and the rigidity weakest point hocche oi jagate tumi jodi dori diye batte chao that would be the weakest point but okhane je steel er je element ta that provides the rigidity and the strength for the entire structure and it's a very sturdy structure onek sturdy kintu mane so jara eta banabe mane tumi nijei korte parba shetai bolteso je they don't need any expert or anybody they can just build by themselves exactly so we've made the beauty of it আমরা ওই যে ড্রয়িং দিয়ে ম্যানুয়াল বানাই অলরেডি রেডি করে দিছি যে ম্যানুয়ালটা দিলে পরে ওই ওটা দেখে দেখেই ও বানাইছিল অলমোস্ট লাইক অ্যান আইকিয়া ফার্নিচার আইকিয়া সেটাই বলতেছিলাম আইকিয়া ফার্নিচারের মতো বাসা বানাচ্ছো দ্যাটস গুড সো ডু ইউ হ্যাভ এনি লোকাল মানে লোকালিটি তুমি আইডেন্টিফাই করা আছে যে এই সব জায়গার এলাকারা লোকজন দ্বারা হয়তো ইন্টারেস্টেড হবে বা দে রিয়েলি ওয়ান্ট ইট মেবি উই ক্যান ইমতিয়াজ যেটা বলতেছিল মেবি উই ক্যান থিঙ্ক অফ সামথিং টু হেল্প মানে উই ক্যান মেক এ প্রজেক্ট আউট অফ ইট রাইট টু হেল্প দোজ পিপল যাদের নিড আছে উই ক্যান রেইজ সাম ফান্ডস অর সামথিং রাইট সো আমার তো দুইটা এরিয়া যেটা বললাম একটা হলো তোমার ওই যে চর এলাকাগুলো সো চরে কিছু আছে যারা ধরো ল্যান্ডলেস কমপ্লিটলি ল্যান্ড কিছুই নাই ওদের কিছুই নাই দে হ্যাভ নাথিং সো বেসিক্যালি ওই চর আর কোস্টাল এরিয়াতে আর হলো যেগুলো জায়গাতে ফ্ল্যাশ ফ্লাডিং হয় বিকজ ফ্ল্যাশ ফ্লাডিংটা এত একটা ডিফিকাল্ট একটা সিচুয়েশন স্পেশালি নর্দার্ন সাইডে এবং এই যে সিলেটের এই দ্বীপগুলোতে যে ফ্ল্যাশ ফ্লাডিং এর সময় একটা হঠাৎ করে আসে দুই তিন সপ্তাহ থাকে তারপরে আবার নেমে যায় পানিটা বাট ওই টাইমটাতেও ওই জায়গাগুলোতে একটা বিরাট বড় প্রবলেম অনেক বাচ্চা মারা যায় মানে হয় না পানি হঠাৎ করে উঠে গেছে প্রচুর এবারই তো বোধ হয় 40টা না 45টা বাচ্চা মারা গেছে জাস্ট বিকজ অফ দিস ফ্ল্যাশ ফ্লাডিং সো এগুলো তো আসলে খুবই ডিফিকাল্ট সিচুয়েশন সো এই জায়গাগুলোতে কিভাবে আমরা দিতে পারি তো ওই টাইম একটা হচ্ছে নর্থে আর সাউথে দুইটা জায়গাতেই প্রবলেম একটা তো জায়গার নাম বলতে পারবা চর এরিয়া গুলা যেমন ধরো আমরা কাজ করতেছি এখন হাইম চর চর ভৈরবী এই এরিয়া গুলাতে আচ্ছা হ্যাঁ আর নর্থে ওই এই জায়গাটার নাম আমার এক্স্যাক্টলি মনে নেই বা গাইবান্ধার ওই সাইডে মেইনলি আর সিলেটে সুনামগঞ্জ ওদিকে হাওড়া এলাকাতে এক্স্যাক্টলি হ্যাঁ উপায় নাই তাদের জন্য তুমি করছো তোমার মতো আরো কে কি করছে প্রফেশনাল আচ্ছা ওই যে বললাম কবির করছে তারপর আরো বেশ কিছু আছে
তারপরে আরো বেশ কিছু ইয়াং প্র্যাকটিস আছে, ঘরামি জন একটা আছে, ওরা কাজ করে, ওরা মেইনলি ট্রাইবাল এরিয়াতে কাজ করে চিটাগং এর দিকে। তারপরে এরকম বেশ কিছু আছে, এখন ইয়াং অনেকগুলো প্র্যাকটিস আছে যারা, পাড়া একটা গ্রুপ আছে, পাড়া ওরা করে, পোকা যেটা বললাম পোকারা করে, সো এরকম অনেক অনেক গ্রুপ আছে যারা এগুলো নিয়ে কাজ করে। এখন মানুষ তার মানে তোমার আর্টিক যারা হচ্ছে, যারা পাস করছে বা যারা প্র্যাকটিস করছে, তার ইন্টারেস্ট হচ্ছে এই এই দিকটাতে কাজ করার জন্য বাংলাদেশে। হ্যাঁ, আই ইনফ্যাক্ট তুমি আমার যেটা মনে হয় 21st সেঞ্চুরি উইল বি মাচ মোর অ্যাবাউট দিস, ব্রিংগিং দিস ব্যালেন্স। আচ্ছা, টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি, ওই আমাদের ওই ইনস্টিটিউশনাল ফর্মাল ওয়ে অফ দি সার্ভিস রেন্ডারিং প্রফেশন অফ আর্কিটেকচার, yes, that will be very much challenged, I think, in 21st century, especially jara younger generation. They see things very very differently than the way we used to start practicing. Like amader jemon amra ekta office dilam, wait korlam, client ashlo, poisha dilo, design shuru korlam, oi situation e ashole ekhon ar architecture nai. Architecture is much more humanitarian right now. You need to change that, actually. Eta change na korle amra will be in trouble. How do we figure out like what is the absolute like need for each individual? Tai na, it's individual to change hoy, and then you know, sticking to it, and when we decide on that, it's kind of being environmentally conscious and conscientious, right, of what's going on around us. Because I think arekta disparity jeta ache jeta hocche je dharo rich nations and poor nations, amader perspective change hoye jay. Like amader jonno je eta ekhane khubi koshtodayok Amerikay, which is could be a quite luxury in a lot of countries, আমরা মনে করি যে হাই হাই এই অবস্থায় আমি থাকবো কিভাবে, বাট ইট কুড বি স্টিল আ লাক্সারিয়াস সিচুয়েশন ফর আ লট অফ প্লেসেস। আমার কাছে মনে হয় যে অ্যাট লিস্ট ইউ নো ইভেন আমরা এনভায়রনমেন্টাল এক্সট্রিমিটিস সলভ না করতে পারলেও উই ক্যান মেক আওয়ার হাউসেস স্মলার, ইউনো মাচ মোর রিজনেবল। এখন যে আমরা ম্যাকম্যানশনস তৈরি করতেছি শুধু আমেরিকায় না, সব জায়গাতেই, like we can be more conscientious about that carbon footprint ne amra chinta korina je amra ekta 6000 square feet ba 10000 square feet e basha banay fellam for two people, ha empty nester amra ar tokhon like how much energy am I spending in my house, what does that do, like you know that energy could have powered ekta moderate 5ta basha 6ta bashar ke power করতে পারতো। এটা হচ্ছে ওয়ান টাইপ অফ কনসিয়েন্সনেস। তো শোয়েব একটা কোশ্চেন করছে, সেটা হচ্ছে মেরিনা উড লাভ টু গেট ইউর থটস অন অর হার্ভার্ড স্টুডেন্ট থটস অন দ্য রিসেন্ট টাইনি হাউস মুভমেন্ট ইন দ্য ইউএস। টাইনি হাউস দেখছো তো এগুলা? হ্যাঁ, আমি জানি না, আই নেভার টক টু দ্য স্টুডেন্টস অ্যাবাউট দ্য টাইনি হাউসেস, বাট ইন্টারেস্টিং অফ কোর্স, মানে অ্যাকচুয়ালি মানে ইট মেক্স ইউ মোর মোবাইল না, টাইনি হাউস গুলো তো অনেকগুলাই আছে, বেশ মোবাইল, দে মুভ, ওরা তো লোকেশন ইয়ে করে না, ফিক্স করে না, অফ দ্য গ্রিড, সো ওয়েন ইউ বিকাম অফ দ্য গ্রিড ইউ ক্যান ইউ নো টেক ইউর হাউস এনিওয়্যার ইউ লাইক, বিচে একদিন বিচের পাশে তো একদিন, সমুদ্রের পাশে তো একদিন, মাউন্টেনে চলে গেলাম বাসা নিয়ে, সো মোবিলিটি স্পেশালি উইথ দ্য ডিজিটাল এজ ওয়েন ইউ হ্যাভ কানেক্টিভিটি অ্যান্ড ইউর লোকেশন ডাজন্ট রিয়েলি ম্যাটার এখন, তাই না? তোমার একটা ফিক্সড লোকেশনে থাকতে হবে, একটা অফিস থাকতে হবে, একটা বাসা থাকতে হবে, এবং তোমাকে ওই জায়গাটাতে ফিক্স থাকতে হবে, এইটা ইজ কনস্ট্যান্টলি বিং কোয়েশ্চেনড এখনকার সিচুয়েশন। এখন তো আমরা যে বাড়ি থেকেই অফিস করতেছি অনেকেই, তাই না? সো লোকেশনটা স্লোলি বিকামিং রিডান্ডেন্ট, সো ইটস নট নেসেসারি দ্যাট ইউ হ্যাভ টু বি ইন আ সিটি। তো আলটিমেটলি কোয়েশ্চেন দাঁড়াবে যে ডু উই রিয়েলি নিড আ সিটি ইন দ্যাট সেন্স, বিকজ সিটি তো ওয়াজ ক্রিয়েটেড বিকজ অফ দ্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। Industrialization a product is a city, but do we really need it when you become digitally eto beshi ye to tokhon ar location matter kore na, so for that reason a tiny house will have a very big movement, and if you can make it mobile, I think there is a huge potential for it.